আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিয়ে যান, আমি খাবো না এখন। সেটা শুনে মনে হলো মেয়েটা ঘাবড়ে গেল, রিকোয়েস্ট করে বলল, প্লিজ ম্যাম, এগুলো ফেরত নিয়ে গেলে কাল স্যার এসে আমাদের পানিশ করবে, প্লিজ খেয়ে নিন। বেশ অবাক হয়ে তাকালো, এতটা ভয় পায় তারা আদ্রিয়ানকে, এতটাই রুড বিহেভ করে ওদের সাথে, পাবে নাই বা কেন, টেররিস্ট একটা। অনিমা বেশ বিরক্ত হয়ে বলল, আচ্ছা রেখে যান। ওকে ম্যাম। আর আপনার আমাকে ম্যাম বলে ডাকার দরকার নেই, আমার নাম অনিমা, অনিমা বলে ডাকতে পারেন, আর এমনিতেও আমি আপনার ছোটই হব, তাই আমাকে তুমি করে বলতে পারেন। মেয়েটি কিছু না বলে চলে গেল। অনিমা মাথা চেপে ধরে বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে সবাই নিশ্চয়ই খুঁজছে অনিমাকে, কিন্তু এখান থেকে বেরোতেও পারবে না। কোনোভাবে ধরা পড়ে গেলে আদ্রিয়ান মেরেই ফেলবে অনিমাকে। এখনও বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে আদ্রিয়ান এমন করতে পারে, কিন্তু সবটা তো অনিমার সামনেই হলো। এসব চিন্তা করেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, ধ্যান ভাঙলো দরজায় নক করার আওয়াজে। এখন আবার কে এলো? আদ্রিয়ান তো চলে গেছে। অনিমা চোখ মুছে বলল, কে? ম্যাম, আমি অভ্র, আসতে পারি? জি আসুন। বলার সাথে সাথেই অভ্র দরজা খুলে ভেতরে ঢুকে দেখল খাবার টি টেবিলে রাখা। মুখে একটা সুন্দর হাসি লেগেই থাকে ছেলেটার, তবে আদ্রিয়ান একটু ধমক দিলেই মুখটা কাছুমাছু করে রাখে। মুখে হাসি রেখেই বলল, খাননি এখনো? এটা জিজ্ঞেস করতে এসেছেন? না আসলে, বলেই একটা লাগেজ এনে রাখলো খাটের উপর। তারপর বলল, এখানে আপনার দরকারি সব আছে, পোশাক, অন্যান্য সবকিছু। অনিমা একবার লাগেজটার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস দিল, না জানি কত দিন এভাবে আটকে রাখবে অনিমাকে। অনিমাকে চুপ থাকতে দেখে অভ্র বলল, একটু পর সার্ভেন্ট এসে সব কাবার্ডে ভরে দিয়ে যাবে। অনিমা তার দিকে না তাকিয়েই বলল, তার দরকার নেই, আমি পারবো। কিন্তু ম্যাম স্যার তো, অনিমা এবার একটু রেগেই বলল, বললাম তো আমি পারবো। আচ্ছা আচ্ছা, রাখছেন কেন? অনিমা বেশ বিরক্ত হয়ে হাত ভাঁজ করে খাটে হেলান দিল। অনিমাও কেমন জানি রুড হয়ে যাচ্ছে। অভ্র হেসে বলল, ম্যাম, আমি আপনার টিচার নাকি বস, যে ম্যাম ম্যাম পড়ে যাচ্ছে? বসের বউ তো তাই। অনিমা কিছু না বলে একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি দিল। নিজেকেই নিজের কাছে একটা জোকার মনে হচ্ছে। বউ? হা, চোখ দুটো আবারও ছলছল করে উঠল। অভ্র হয়তো ব্যাপারটা বুঝতে পারল, তাই তার সেই হাসি মুখে গাম্ভীর্য চলে এলো। হালকা ইতস্তত বোধ করে বলল, ম্যাম আমার স্যার কিন্তু, প্লিজ, আপনার স্যারের সম্পর্কে কিছু শোনার ইচ্ছে আমার নেই এখন। আপনার কাজ হয়ে গিয়ে থাকলে আসতে পারেন, খাবারটা খেয়ে নেবেন কিন্তু, নইলে। অনিমা চোখ গরম করে তাকাতেই অভ্র একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলল, কিছু দরকার পড়লে ডাকবেন, আমি পাশের রুমে আছি, বলেই কেটে পড়ল। তার কাণ্ড দেখলে এখন যে কেউ হেসে দিত, কিন্তু হাসি পাওয়ার মতো মন মানসিকতা অনিমার নেই এখন। তাই উঠে লাগেজটা খুলল, একপাশে কতগুলো ফুল হাতা হাফ হাতা শার্ট, গেঞ্জি আর ঢোলা ট্রাউজার, অপর পাশে টপস, কুর্তি, জিন্স, সালোয়ার স্যুট, কর্নারি শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, ফেস ওয়াশ, লোশন, ক্রিম, এক কথায় প্রয়োজনীয় সব আছে। অনিমার মনে হচ্ছে অনিমা এখানে অতিথি, যার সেবায় 10-12 জন কর্মচারী নিয়োজিত। কিন্তু অনিমাকে তো এখানে আটকে রেখে দিয়েছে, তাও নিজের স্বার্থে, এত দরদ দেখানোর কী দরকার? এসব ভেবে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একে একে সব কাবারটি সাজিয়ে রেখে একটা অ্যাশ কালার ফুলহাতার গেঞ্জি আর কালো ট্রাউজার নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে এসে খাটে বসল। ফোনটাও নিয়ে গেছে আদ্রিয়ান, কিচ্ছু ভালো লাগছে না। এবার ভালোভাবে চারপাশে তাকালো, বেডটা বেশ বড়, রুমটাও বেশ সুন্দর করে সাজানো বিভিন্ন ফ্রেম আর শোপিস দিয়ে। সোফা সেট, একটা টেবিল আর বুকশেল্ফ আছে, রুমের সাথে একটা ব্যালকনিও আছে। ধীর পায়ে ব্যালকনিতে গেল, রেলিং ধরে চারপাশে তাকিয়ে দেখল যে কার্ডের অভাব নেই, পালানোটা এক কথায় প্রায় অসম্ভব। রুমে গিয়ে খাবারের প্লেটের দিকে একবার তাকালো,
খাওয়ার কোনো ইচ্ছেই নেই, আর তার খাবার তো একদমই না। তাই না খেয়ে চুপচাপ গিয়ে আবারও বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। ঘুমের মধ্যেই হ্যাচকা টানে কেউ বসিয়ে দিল তাকে। এমন আচমকা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তার উপর হঠাৎ এভাবে টান মারাতে শরীর থরথর করে কাঁপছে। বুঝতে পারল সকাল হয়ে গেছে। ভালোভাবে চোখ ঝাপটে সামনে তাকিয়ে দেখল আদ্রিয়ান রাগি চোখে তাকিয়ে আছে। ভয়ে একটা ঠোঁক গিলল অনিমা, আর চোখ দুটো ছলছল করে উঠল। কেন এমন করছে সে অনিমার সাথে? সে তো জানে এমন আচমকা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই অনিমার। সে ধমক দিয়ে বলল, খাবারটা খেয়ে ঘুমাওনি কেন? অনিমা মাথা নিচু করে ফেলল। সে দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিলে ভাবি, বেশি টিং বিং করতে বারণ করিনি? সাহসী হলো আমার কথা না শোনার। তার এক একটা ধমকে কেঁপে উঠছে অনিমা। এই সেই আদ্রিয়ান যে অনিমা রাগ করে একবেলা না খেলে নিজের হাতে চোর করে খাইয়ে দিত। সে ধমক দিয়ে বলল, এখন চুপ করে আছো কেন? এবার সে টি টেবিল থেকে কাল রাতের সেই খাবারের ট্রে থেকে প্লেটটা নিল। খাবারটা নিঃসন্দেহে নষ্ট হয়ে গেছে, হালকা গন্ধও বেরোচ্ছে। সে প্লেটটার দিকে তাকিয়ে বলল, মনে আছে প্রথম দেখায় কি বলেছিলাম? অপচয় পছন্দ করি না আমি। অনিমা ভ্রু কুচকে তাকালো তার দিকে। সে আবারও বলল, তাই এবার ব্রেকফাস্ট হিসেবে তুমি এই খাবারটাই খাবে। অনিমা বেশ অবাক হয়ে তাকালো। সে এগুলো খাওয়াবে অনিমাকে? যেখানে আজ অব্দি বাসি খাবারও খায়নি সেখানে এই নষ্ট হয়ে যাওয়া খাবারটা খাবে? যদিও তার দ্বারা অসম্ভব কিছুই না। সে এই প্লেট থেকে খাবার তুলে অনিমার মুখের কাছে ধরতেই মুখ ঘুরিয়ে নিল অনিমা। সে অনিমার গাল চেপে ধরে মুখটা ওর দিকে নিয়ে বলল, হ্যাঁ করো। আদ্রিয়ান প্লিজ, আমি খেতে পারবো না এসব। সেটা খাবারটা নষ্ট করার আগে বলেছিল না? বলেই জোর করে অনিমার মুখে ঢুকিয়ে দিল। বাজে স্বাদ আর টকের কারণে মুখে রাখতে পারল না, থু থু করে ফেলে দিল ওটা। সে আবারও প্লেট থেকে খাবার তুলে জোর করে মুখে ঢুকিয়ে দিয়ে বলল, এবার ফেললে ওই ফেলে দেওয়াটাই মুখে ঢুকিয়ে দেব। অনিমা আর ফেলার সাহস পেল না। প্রচণ্ড খারাপ লাগছে, গিলতেও পারছে না। এরকম জিনিস গলা দিয়ে নামে, মুখে নিয়ে বসে আছে, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। যখন বুঝলো যে না খাইয়ে সে ছাড়বে না তখন সে গিলতে যাবে, তখনই সে আবার মুখের সামনে প্লেট বাড়িয়ে দিয়ে বলল, ফেলো। অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে। সে ধমক দিয়ে বলল, কি হলো ফেলো? অনিমা তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল। সে গ্লাসে করে পানি এগিয়ে দিয়ে বলল, উলগুজি করে দাও। অনিমাও আর কথা না বাড়িয়ে তাই করল। এরপর সে অনিমার গাল ধরে মাথাটা উঁচু করে বলল, এরপর থেকে না খেয়ে থাকার আগে আজকের কথাটা মাথায় রেখো যেন। এমনিতেই হঠাৎ করে টেনে তুলে জাগানোর জন্য শরীর কাঁপছে, তার উপরেই ব্যবহার, সব ছাপসা লাগছে অনিমার কাছে। সে কোথাও একটা ফোন করে বলল, রুমে ব্রেকফাস্টটা পাঠিয়ে দাও। এটুকু বলেই ফোনটা রেখে অনিমার দিকে তাকালো। অনিমা এখনও থরথর করে কাঁপছে, মাথাটা ব্যথা করছে। সে হঠাৎ করেই অনিমাকে দুই হাত দিয়ে তার বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। অনিমা ছাড়ানোর চেষ্টা করতেই সে ধমকে বলল, একটু নড়াচড়া করলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অনিমা আর কিছু বলল না, এতই শক্ত করে ধরেছে যে দুই মিনিটের মধ্যেই অনিমার কাঁপুনি থেমে গেল। অনিমার কাঁপুনি থামতেই সে অনিমাকে ছেড়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো। অনিমা আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। বেরিয়ে এসে দেখল ব্রেকফাস্ট দিয়ে গেছে। অনিমাকে দেখে বলল, বসো। অনিমা খাটে গিয়ে বসতেই একটা স্যান্ডউইচ ধরল অনিমার মুখের সামনে। অনিমার খুব মেজাজ খারাপ হচ্ছে এবার। এখন তো আর এসব নাটকের কোনো দরকার নেই, তাহলে এসব করে কি প্রমাণ করতে চাইছে সে? অনিমা নিচু কণ্ঠে বলল, আমি নিজেই খেতে পারবো। এখন কি আমায় ওই বাসি খাবারটার মতো করে খাওয়াতে হবে নাকি? হ্যাঁ করো।
অনিমা ভয় পেয়ে তাড়াতাড়ি হা করল। সে ধীরে ধীরে বেশ সময় নিয়ে পুরোটা খাইয়ে দিল অনিমাকে। এরপর সার্ভেন টেকে সব পরিষ্কার করিয়ে নিল। তারপর খাটে হেলান দিয়ে বসে ফোন টিপতে লাগলো। অনিমা অবাক হয়ে দেখছে ওকে। একে দেখে মনে হচ্ছে সব কিছুই স্বাভাবিক আছে। এত কাণ্ড ঘটিয়ে একটা মানুষ এতটা স্বাভাবিক কী করে থাকে? অনিমা বেশ বিরক্ত হয়ে বলল, কেন আটকে রেখেছেন আমাকে? সে ফোনে চোখ রেখে ভ্রু কুচকে বলল, আপনি? সবাইকে তুমি বলা যায় না, ওই শব্দটা কাছের মানুষদের জন্য আর কারোর কাছে মানুষ হবার যোগ্যতা আপনার নেই। সে কিছুক্ষণ চুপ করে রইল, এরপর ফোনে চোখ দিয়ে বলল, হোয়াটএভার, তুমি আমাকে তুমি বলো বা আপনি, আই ডোন্ট কেয়ার। এবার বলুন, আটকে কেন রেখেছেন? নিজের স্বার্থে। প্রচণ্ড রাগ লাগছে অনিমার। এই বেঈমান স্বার্থপর লোকটাকে কি করে এত বিশ্বাস করলো, কি করে ভালোবাসলো? এতটা সেলফিশ আপনি, কারোর ভালোবাসা পাবার অধিকার নেই আপনার, আর কারোর বিশ্বাসে তো যোগ্যই না। এবার সে ফোন থেকে চোখ সরিয়ে অনিমার চোখের দিকে তাকিয়ে বলল, এতটা বিশ্বাস না করলেও পারতে, ভুল করেছি। এবার সেই ভুলের মাশুল দাও। তা আপনার স্বার্থ সিদ্ধি কবে হবে? আমি মরার পর? চলো চলো চোখে কান্না চরিত কণ্ঠে বলল অনিমা। সে আবার ফোনে চোখ রেখেই একটু হেসে বলল, আমি মরার পর। অনিমা ভ্রু কুচকে তাকালো তার দিকে। সে ফোন থেকে চোখ না সরিয়েই বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথা এত সিরিয়াসলি নেবার কিছু নেই। অনিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িতে সবাই খুঁজছে না আমাকে? খুঁজতেছো? ইনফ্যাক্ট আমিও খুঁজছি, আমি তো তোমাকে খুঁজতে বেরিয়েছি। এটুকু বলে ফোন থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, এটাই সবাই জানে আর কি। সবার বিশ্বাস এভাবে ভাঙতে কষ্ট হচ্ছে না আপনার? একবারও ভাবছেন না আপনার পরিবার বন্ধুরা, ওরা যখন এসব জানবে তখন ওরা কি করবে? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরো একবার ফোনে চোখ দিয়ে বলল, কেয়ার করবে? তোমার মতো এ আমাকে স্বার্থপর বলবে, ঘৃণাও করবে হয়তো, এটা বলা কি স্বাভাবিক না? সে আগের মতো একই ভঙ্গিতে বলল, হ্যাঁ একদম স্বাভাবিক। অনিমা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? কারো বিশ্বাসের দাম দিতে জানে না সে। সে হঠাৎ করেই উঠে গিয়ে সোফায় বসলো ল্যাপটপ নিয়ে। বেশ ঘন্টা খানিকের মতো এক মনে কাজ করল। এরপর হঠাৎ কোথাও একটা ফোন করে কাউকে বলল, কবে আসছো তোমরা? আজকেই? নো, কতক্ষণ লাগবে আসতে? এসো। ফোনটা কেটেই আছাড় মারল সোফার উপর। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে ডায়নি পায়ে তাকালো। এরপর চুলগুলো নাড়তে নাড়তে সারা রুমে পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ পর কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে গেল। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে উপরে তাকিয়ে একটা শ্বাস নিল। তারপর সোফায় বসে মাথা থেকে ঘাড় পর্যন্ত দুই হাত দিয়ে একবার বুলিয়ে হালকা ঝুঁকে মাথাটা চেপে ধরল। অনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ কি হলো? সে ওভাবেই কিছুক্ষণ বসে থেকে হঠাৎ কিছু একটা ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ফোনটা তুলল। তারপর কাউকে ফোন করে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই দরজায় নক পড়ল। আদ্রিয়ান বলল, এসো। সাথে সাথেই অপ্র ভেতরে এসে কিছু বলবে তার আগেই আদ্রিয়ান বলল, উগিল আর গাজী দুটোই হাজির করো, এর বড় আওয়া। কেন সেটাও নিশ্চয়ই বলতে হবে না স্যার? আজকে? আদ্রিয়ান ভ্রু কুচকে তাকাতেই অপ্র হকচকিয়ে বলল, ও ওকে স্যার। পেপার সব রেডি থাকে জানো? বলেই এক পলক অনিমার দিকে তাকিয়ে চলে গেল। অভ্র অনিমা তো অবাক, উকিল যে কোনো কাজেই আনতে পারে, কিন্তু কাজই কেন? অনিমার ভাবনায় ছেদ ঘটিয়ে আদ্রিয়ান বলল, যাও গিয়ে একটা সালোয়ার স্যুট পরে নাও। অনিমা তো মহা অবাক, অনিমা কেন এখন সালোয়ার স্যুট পরতে যাবে? আছো? অনিমা ভ্রু কুচকে বলল, কেন? যা বলছি চুপচাপ তাই করো, এক্সট্রা কথা বলবে না একদম। আমি পড়তে পারবো না এখন এসব। তুমি নিজে পড়বে নাকি আমি পড়িয়ে দেবো, কোনটা? অনিমা বেশ ভয় পেয়ে গেল তার কথায়। অনিমা জানে তার দ্বারা কিছুই অসম্ভব নয়, তাই উঠে গিয়ে কাবার্ড খুলতেই সে বলল, লালটা পরো। অনিমা ভ্রু কুচকে তাকালো তার দিকে, কিন্তু কিছু বলল না।
চুপচাপ লাল একটা থ্রি পিস পরে বেরিয়ে এলো। বেরোতেই আত্রিয়ান অনিমাকে আগা কোড়ায় স্ক্যান করে হাত ধরে সোফায় বসিয়ে দিল। তারপর একটা বক্স খুলল। বক্সটার ভেতরে কিছু হালকা গহনা রাখা, হয়তো স্বর্ণের, একটা পাতলা চেইন লকেট সহ একছোড়া কানের দুল, চারটে চিকন ছুরি। অনিমা অবাক হয়ে বলল, এসব কি আদ্রিয়ান? অনিমার কথায় পাত্তা না দিয়ে একে একে সব পড়িয়ে দিল। বাধা দিতে গিয়েছিল কিন্তু এক ধমকে চুপ করিয়ে দিয়েছে। সব পড়িয়ে ওড়নাটা মাথায় দিয়ে বলল, একবার অনিমার দিকে তাকিয়ে বলল, পারফেক্ট। অনিমা বেশ রেগে বলল, এখন আবার কোন নতুন ড্রামা শুরু করলেন আপনি? সে অনিমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, চুপচাপ এখানেই বসে থাকো, আমি আসার আগে নড়বেন এখান থেকে, তাহলে খুব খারাপ হবে কিন্তু, বলেই চলে গেল। কি করতে চাইছে সে? অনিমা যেটা চাইছে সেটাই যদি হয় তাহলে তো প্রায় ২০ মিনিট পর সে এলো একটা সাদা পাঞ্জাবি আর কালো জিন্স পরে, মাথায় সাদা টুপিও আছে। তাকে এইভাবে দেখে অনিমা অবাক। এসেই অনিমার হাত ধরে বলল, চলো। যদিও কিছুটা আন্দাজ করতে পারছে তবুও বলল, কোথায় বিয়ে হবে এখন আমাদের? পাগল হয়ে গেছেন আপনি? বিয়ে করব আমি, তাও আবার আপনাকে? সে বাঁকা হেসে বলল, এত অবাক হওয়ার কি আছে, বিয়ে আমাদের ঠিক হয়েছিল, তুমিও রাজি ছিলে। তার আঙ্গুলে অনিমার পরানো আংটি দেখিয়ে বলল, এটাই তার প্রমাণ। হ্যাঁ হয়েছিলাম, কারণ তখন আপনার মুখোশের আড়ালের এই হিংস্র দানবকে দেখিনি তাই। আমি হিংস্র দানব? তার চেয়েও খারাপ, আর তাই আপনার বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বেশি কথা না বলে যা বলেছি তাই করো। বললাম তো আপনাকে বিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে, যা খুশি করুন। সে অনিমাকে হাত ধরে তার দিকে ঘুরিয়ে বলল, এর পরিণাম কি হতে পারে জানো? অনিমা হাত ছাড়া দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কি করবেন আপনি, মেরে ফেলবেন আমাকে? ফেলুন না, এমনিতেই তো মেরেই ফেলেছেন আমার মনটাকে, শরীরটাকে আর বাঁচিয়ে কোনো লাভ আছে? এটাকেও মেরে ফেলুন। সে অনিমার গাল ধরে বলল, যদি তোমাকে মারার মতো হতো না অনেক আগে মেরে ফেলতাম, এতক্ষণ বাঁচিয়ে রাখতাম না। এরপর সে অনিমার গাল ছেড়ে তার কপালে স্লাইড করতে করতে বলল, কিন্তু সুইটহার্ট, এখন তোমার হোল ফ্যামিলি তোমার বাড়িতেই আছে, রাইট? এখন ধরো যদি তোমাদের বাড়িতে একটা বিশাল ব্লাস্ট হয় তাহলে কেমন হবে? অনিমার পিলে চমকে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, মানে? তুমি এতটা বোকা না যে মানেটা বুঝতে পারছো না। অনিমা অবাক হয়ে দেখছে তাকে, কি করে একটা মানুষ এত নীচ হতে পারে? অনিমার পরিবারকে শেষ করার কথা ভাবছে সে? অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এমন কিছু করবেন না। তুমি আমার কথা না শুনলাম এটা করতেই বাধ্য হবো, কেন? আমি খুব সেলফিশ, নিজের স্বার্থের জন্য সব করতে পারি, আধ ঘন্টার মধ্যেই সব শেষ করে দিতে পারি আমি, জাস্ট একটা কল করতে হবে আমাকে। তার কথা শুনে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে অনিমার। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আদ্রিয়ান ওরা খুব ভালোবাসে সবাই তোমাকে, আমার মা তোমাকে আর কাব্যকে কোনো দিন আলাদা চোখে দেখেনি, আর বাকিরা আদ্রিয়ান বলতে পাগল, ওহির অন্তত কথা ভাবো, ওরা তো বাচ্চা। সে অনিমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাহ, আবার তুমি তো চলে এসছো, যাই হোক আমি জানি সেটা, কিন্তু কি বলতো, তুমি যদি আমার কথা মতো না চলো এইসব ভুলতে আমার এক মিনিট লাগবে না, তো আমি কল করবো নাকি? অনিমা এবার তার সামনে হাত জোর করে বলল, আদ্রিয়ান প্লিজ, ওরা তো কিছুই করেনি, ফাইলটা তো আমি নিয়েছিলাম, যা ক্ষতি করার আমি করেছি, তাই যা করার আমার সাথে করুন, কিন্তু ওদের ছেড়ে দিন প্লিজ, আমার জন্য ওদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। সে অনিমার হাত নামিয়ে বলল, তো তুমি বিয়েতে রাজি? অনিমা এবার অসহায় ভাবে তাকালো তার দিকে, এরপর ধীরে ধীরে সোফা ধরে বসে পড়ল। অনিমাকে কিছু বলতে না দেখে বলল, ফাইন, তাহলে আমি। সে ফোন তুলতেই অনিমা বলে উঠল, আমি রাজি। এটা শুনে সে মুচকি হেসে বলল, দ্যাটস লাইক মাই লেডি। এরপর অনিমাকে দাঁড় করিয়ে দিল। অনিমা কান্নাচরিত কণ্ঠে বলল, ওদের কিছু, কাম অন, ওদের ক্ষতি করে আমার কি লাভ, কিন্তু ওরা ততক্ষণই সেফ থাকবে যতক্ষণ তুমি আমার কথা শুনবে।
বলেই সে অনিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিয়ে যেতে লাগলো। যেতে যেতেই অনিমা বলল, কেন বিয়ে করছেন আমাকে? আবার কি গেম খেলতে চাইছেন আমার সাথে আপনি? সে পিছনে ঘুরে বাঁকা হেসে বলল, আমি গেম খেলি না, গেমের নিয়ম তৈরি করি আর সবাই সেই অনুযায়ী খেলতে থাকে। বলেই অনিমাকে নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখলো সোফায় কাজী উকিল বসে আছে, পাশে অভ্র দাঁড়িয়ে আছে আর কিছু লোক। অনিমাকে নিয়ে এগোতে নিলেই অনিমা দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান ভ্রুকুচকে পিছনে তাকাতেই বলল, আদ্রিয়ান প্লিজ এভাবে। কিন্তু সে অনিমার কথা শেষ করতে দিয়েই টেনে নিয়ে গিয়ে কিন্তু সে অনিমার কথা শেষ করতে দিয়েই টেনে নিয়ে গেল। যারা বসা ছিল তারা দাঁড়িয়ে গেল। তাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও অনিমার পাশে পায়ের উপর পা তুলে বসতেই বাকিরা বসে পড়ল। উকিলের দিকে তাকাতেই উকিল তাড়াতাড়ি পেপার বের করে আদ্রিয়ানের সামনে ধরল। আদ্রিয়ান হাত বাড়াতেই একটা পেন নিয়ে দিল তার হাতে। সে পেপারে একবার চোখ বুলিয়ে সাইন করে দিয়ে অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, সাইন করো। অনিমা করুণ চোখে তার দিকে তাকালো, কিন্তু তার চোখের দৃষ্টি কঠোর, ওকে কিছু বলে লাভ হবে না, তাই বাধ্য হয়ে সাইন করে দিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অনিমার এখন। অফ্র হেসে বলল, কংগ্রেচুলেশন স্যার, আজ থেকে আইনত আপনি ম্যারিড। আদ্রিয়ান পাকা হেসে এবার কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, এবার ধর্মীয়ভাবে বিয়েটা সম্পূর্ণ করে দিন। এরপর ধর্মীয়ভাবে বিয়ে হয়ে গেল তাদের। আদ্রিয়ান বেশ কয়েকবার ধমক দিলেও এক মুহূর্তের জন্যও কান্না থামিয়ে রাখতে পারেনি অনিমা। আজ অনিমার সাথে সেটাই হলো যেটা কল্পনাও করেনি ও। নিজের বাবা মা পরিবার সকলকে ছেড়ে বিয়ে করতে হলো তাকে। এই দিনটা নিয়ে কত স্বপ্ন ছিল অনিমার, আর সেই স্বপ্নের প্রতিটি মুহূর্ত আদ্রিয়ানকে ঘিরেই ছিল, কিন্তু সে নিজের হাতে সব শেষ করে দিল। কবুল শব্দটা বলার সময় বুক ফেটে কান্না আসছিল। হ্যাঁ, আজ থেকে অনিমাও বিবাহিত, তাও সেই অনিমার স্বামী চাকে সে ভালোবাসে। জীবনের প্রতিটি স্বপ্ন চাকে নিয়ে সাজিয়েছে, কিন্তু অবাক করা বিষয় এটাই যে অনিমা তবুও খুশি নয়, কারণ সে অনিমাকে শুধু নিজের স্বার্থের জন্যই বিয়ে করেছে। আর তার আব্বুকে কি জবাব দেবে অনিমা? কিভাবে দাঁড়াবে ওনার সামনে? সব কিছু বিষের মতো লাগছে আজ। এমন কেন করলো আদ্রিয়ান? কোনো দিন ক্ষমা করবে না তাকে। একে একে সবাই আদ্রিয়ানকে কংগ্রাচুলেট করে চলে গেল। অভ্র দাঁড়িয়ে আছে, অনিমা শুধু নিচের দিকে তাকিয়ে কেঁদেই চলেছে। সবাই চলে যেতেই আদ্রিয়ান বেশ জোরে একটা ধমক দিল। কেঁপে উঠল অনিমা, কিন্তু কান্না থামার পরিবর্তে বেড়ে গেল। সে এবার প্রচণ্ড রেগে বলল, আর একটা আওয়াজ হলে না একটা থাপ্পড় মারবো। অনিমা মাথা নিচু করে ঠোঁট চেপে বসে আসছে। আদ্রিয়ান হঠাৎই অনিমাকে কোলে তুলে নিল। অনিমা হকচকিয়ে গেল। অফরের দিকে তাকিয়ে দেখল সে মুখ টিপে হাসছে, তারপর সিঁড়ি দিয়ে উপরে নিয়ে বেডে বসিয়ে দিল। নিচের দিকে তাকিয়ে আছে অনিমার সামনে বসে বলল, আজ থেকে আপনি মিসেস অনিমা আবরার জুহায়ের। অনিমা নিচের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এটা করার খুব দরকার ছিল। দরকার ছাড়া কিছু করি না আমি। অনিমা আর কিছু বলল না, খাটে হেলান দিল। আদ্রিয়ানও কিছু বলল না, পাঞ্জাবিটা খুলে অনিমার সাইড দিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে দেখল সে ঘুমুচ্ছে। অনিমা তাকিয়ে আছে তার মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তাকে অনেক কিউট লাগে। তার এই মুখ দেখলে কেউ বুঝতেই পারবে না ছেলেটার পক্ষে এরকম কাজ করা সম্ভব। একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন সে অনিমার স্বামী, এই দিনটার জন্যেই তো অপেক্ষা করেছে অনিমা। কিন্তু সেটা যে এভাবে হবে কল্পনাও করতে পারেনি। অনিমা উঠে গিয়ে চেঞ্জ করে নিল। গায়ের গয়নাগুলো খুলতে গিয়ে হাতের ব্রেসলেটটার দিকে চোখ গেল। একটা মিথ্যে কনফিউশনের উপর ভিত্তি করে পড়ে আছে এটা। কি লাভ রেখে খুলে ফেলতে গিয়েও কেন যেন খুলতে পারল না। এসে সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল, কারণ বেডে আদ্রিয়ানের কাছে তার ধারে কাছেও যেতে চায় না অনিমা। আর আজকে যেটা হলো সেটা ভেবে আবারও কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে জানে না। ঘুম থেকে উঠে দেখল আদ্রিয়ান খাটে হেলান দিয়ে পায়ের উপর পা রেখে কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করছে। অনিমা চোখ ডলতে ডলতে উঠে বসল। কিছুক্ষণ পর সে সোফায় তাকিয়ে দেখে অনিমা বসে আছে। সে ভ্রু কুচকে আবারও ল্যাপটপে তাকিয়ে বলল,
ঘুমিয়েছিলে, খুব ভালো কথা, কিন্তু বেডে কি জায়গা কম পড়েছিল? এটা করে শুভ, আপনি শুয়েছিলেন আর আপনার পাশে শুতে পারবো না আমি। সে এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বাঁকা হেসে বলল, এর আগে আমার সাথে এক বিছানায় ঘুমাওনি মনে হয়? তখন তো এঙ্গেজ ছিলাম, আর এখন তো আমরা ম্যারিড, শুধু এক বিছানায় ঘুমানো কেন, আরও অনেক কিছুই করতে পারি। অনিমা ভ্রু কুচকে তাকালো তার দিকে, সে ল্যাপটপ রেখে এগিয়ে এলো অনিমার দিকে। অনিমা সোফার সাথে লেগে বসল। সে আস্তে আস্তে অনিমার কাছে এসে অনিমার দুপাশে হাত রেখে বলল, হাত মুখ ধুয়ে নিচে এসো, লাঞ্চ করব। বলেই চলে গেল সে। অনিমা হাত মুখ ধুয়ে নিচে যেতেই দেখল অভ্রু আর আদ্রিয়ান ডাইনিংয়ে একে অপরের অপোজিটে বসে কথা বলছে। অনিমা গিয়ে দাঁড়াতেই আদ্রিয়ান তার পাশের চেয়ারটা টেনে দিল। অনিমাও চুপচাপ বসে পড়ল, কারণ ওখানে না বসলে না জানে আবার কি করবে। একটা মেয়ে এসে তিনজনকেই খাবারটা সার্ভ করে দিল। অনিমা চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। আদ্রিয়ান খেতে খেতে বলল, চুল কাটছো না কেন অভ্রু? এটা শুনে অনিমা খাওয়া ছেড়ে ভ্রুকুচকে একবার আদ্রিয়ান একবার অভ্রের দিকে তাকালো। অভ্রু হকচকিয়ে বলল, ইয়ে আসলে স্যার, গার্লফ্রেন্ডের চয়েস? না স্যার, আসলে সময় পায় না স্যালনে যাওয়ার জন্য। কাম অন অভ্রু, এক্সকিউজ দেওয়ার আগে ভেবে দেখো যে কার সামনে দিচ্ছ। স্যার আজ আর কোথাও যাবেন? অনিমা আবারও খাওয়াই মনোযোগী দিল। আর আদ্রিয়ান বলল, বিকেলে বেরোবো, বাট তোমাকে যেতে হবে না আমার সাথে, সো ওই সময় তোমার কোনো পার্সোনাল কাজ থাকলে করে নিও। আমার পার্সোনাল কাজ তো একটাই, সুযোগ পেলেই ঘুম। এটা শুনে আদ্রিয়ান মাথা তুলে একবার অফরের দিকে আর একবার অনিমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে আবার খাওয়ায় কনসেন্ট্রেট করল। অনিমা ভাবছে যে হাসলো কেন, পরক্ষণেই মনে পড়ল যে অনিমাও এরকম, তাই ভ্রু কুচকাল, এতে হাসার কি হলো। অনিমা খাটে পা ঝুলিয়ে বসে আছে আর আদ্রিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বেশ অসহ্য লাগছে অনিমার কাছে, এভাবে আটকে রাখার কোনো মানেই হয় না। তার মনে কি চলছে তাও বুঝতে পারছে না। অনিমাকে বিয়ে কেন করল, কি লাভ হবে এতে ওর, কিচ্ছু মাথায় ঢুকছে না। কি হচ্ছে অনিমার সাথে, তার ভবিষ্যৎ কি হবে তাও জানে না। আদ্রিয়ান আর অনিমার সাথে কোনো কথা বলেনি, ল্যাপটপের মধ্যেই মুখ গুজে বসেছিল। তাকে দেখে মনেই হয় না যে সে এত কাণ্ড ঘটিয়েছে, একদম স্বাভাবিক হয়ে বসে আছে। বিকেল চারটার দিকে ল্যাপটপ থেকে মুখ তুলে বলল, রেডি হও, বেরোতে হবে তোমাকে নিয়ে। কোথায়? উত্তর দিতে ইচ্ছুক নই, চুপচাপ রেডি হয়ে এসো, জাস্ট চেঞ্জ করবে, সাজার কোনো দরকার নেই। সাজার কোনো ইচ্ছেও নেই, বলেই বিরক্ত হয়ে চেঞ্জ করে চুলটায় একটা ছুটি করে নিল। সে এসে আগা গোড়ায় স্ক্যান করে হাত ধরে হাঁটা দিল। কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানতে ইচ্ছে করছে, কিন্তু সে যেটা বলার না জিজ্ঞেস করলেও বলবে না, আর যেটা বলার সেটা চেঁচিয়ে মরে গেলেও বলবে না, তাই জিজ্ঞেস না করাটাই ভালো। সে অনিমাকে গাড়িতে বসিয়ে অনিমার পাশে বসলো, তারপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। কোথায় যাচ্ছে আর কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। এবার সে বলল, মেন্টালি প্রিপারেশন নাও। অনিমা ভ্রু কুচকে তাকালো। সে ফোন টিপতে টিপতে বলল, আজ তুমি আবার তাদের মুখোমুখি হতে চলেছ, যাদের মুখোমুখি তুমি 3 বছর আগেও হয়েছ। আটকে উঠল অনিমা, শরীর ঘামছে অনিমার। সে আবারও বলল, ফিজিক্যালি তুমি খুব স্ট্রং আমি জানি, তীব্র আঘাত সহ্য করে মুখ বন্ধ রাখতে জানো, বাট মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করো। কথায় কথায় কাঁদবে না, লোকে দুর্বল ভাববে তোমাকে, আর দুর্বলদের সবাই আঘাত করতে চায়। অনিমা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শত্রুপক্ষকে যুদ্ধ নীতি শেখাচ্ছেন? সে একটা রহস্যময় হাসি দিল, তারপর বলল, আসলে কি বলতো, শত্রু বরাবর না হলে না যুদ্ধ করে মজা পাওয়া যায় না। ওদের কাছেই রেখে আসবেন আমাকে, দেখি কি করতে পারি। অনিমা আর কিছু না বলে চুপ করে রইল। না জানি আজ আবার কি হবে অনিমার সাথে, খুব ভয় লাগছে। বেশ কিছুক্ষণ পর একটা জায়গায় গাড়ি থামল। আদ্রিয়ান অনিমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। অনিমা ভালো করে চারপাশে তাকালো, ফাঁকা একটা বিল্ডিং, দেওয়ালগুলো ধসা ধসা, জায়গায় জায়গায় কালো পোশাক আর মুখোশ পরা লোক দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়ে একটা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে সামনে তাকিয়ে অনিমার পা থেমে গেল, শরীর কাঁপতে লাগলো,
ঠিক সেইভাবেই মুখোশ পরে সেই তিনজন দাঁড়িয়ে আছে। এদেরকে অনিমা চাইলেও ভুলতে পারবে না। আদ্রিয়ান হাত ধরে টান দিতেই দেখলো অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে হাত পা কাঁপছে অনিমার। ওদের মধ্যে একজন বলল, আরে বা পিচ্ছি তো বড় হয়ে গেছে। অনিমা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে ওদের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও অনিমার সামনে দাঁড়ালো। পাশের জন আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, তুমি ঠিক বলেছিলে, যেটা জোর করে করা যায় না সেটা ভালোবাসা দিয়ে করা যায়। ঠিকই প্রেমের জালে ফাঁসিয়ে নিজের হাতে নিয়ে এসছো ওকে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, আমি সবসময় ঠিকই বলি। অনিমা আহত দৃষ্টিতে তাকালো তার দিকে। প্রেমের জালে ফাঁসিয়েছে অনিমাকে, চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ল। আদ্রিয়ান হেসে বলল, এবার মুখোশটা খুলেই ফেলো, এখন আর এসব পরে থাকার কোনো দরকার নেই, ওর কারোর সামনে যেতে পারবে না। সবাই এক টানে মুখোশটা খুলে ফেলল। এদের দেখে অনিমা শকড। তিনজনই ইয়াং বয়স, 25-30 মধ্যেই হবে, দেখতেও খারাপ না। যদিও শুনেছে এইগুলো ম্যাক্সিমাম ইয়াংরাই করে। ওদের মধ্যে একজন বলল, তবে আদ্রিয়ান মানতে হবে, বজ যে তুমি বিশাল বড় মাপের অভিনেতা। এটা শুনে আদ্রিয়ান আবার সেই রহস্যময় হাসি দিল। আর একজন এবার অনিমার সামনে এসে বলল, এবার কি বলবে যে ফাইলটা কোথায় আছে, নাকি 3 বছর আগের সেই ট্রিটমেন্ট শুরু করব। অনিমা ঠান্ডা গলায় বলল, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি জানি না। লোকটা হেসে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তো আজও সে একই গান গাইছে, এবার তুমি দেখো। আদ্রিয়ান ওদের সরিয়ে একটা চেয়ার টেনে অনিমার সামনে বসল। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। ও অনিমার থুতনি ধরে উঁচু করে বলল, তোমার এখনো মনে হয় যে বলা ছাড়া তোমার কোনো অপশন আছে? আমি বললাম তো হারিয়ে ফেলেছি ফাইলটা। তুমি ভুলে গেছো সুইটহার্ট যে তুমি বলে দিয়েছো আমাকে যে ফাইলটা তোমার কাছে আছে। অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। ভুলেই গেছিল যে তাকে সবটাই বলেছে, শুধু ফাইলটা কোথায় আছে সেটাই বলেনি। দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন বলল, ভদ্রভাষায় বললেও বুঝবে না, ওকে এবার আমাদের স্টাইলে বোঝাতে হবে। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কি ঠিক বলছে, আমাদের স্টাইলে বোঝাবো? অনিমা কান্না চরিত চোখে তাকালো ওর দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তবে রিক একটা ব্লান্ডার হয়ে গেছে। ওদের মধ্যে একজন হয়তো রিক বলল, কি ব্লান্ডার? আমার আর ওর বিয়ে হয়ে গেছে। হোয়াট? বাট কি করে হলো? 2 দিন আগে ওর বড় বোনের বিয়ে ছিল, তো সেদিন ওর বাবা ইমোশনাল ড্রামা করে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। ওনার শাশুড়ি মানে ওর নানু নাকি আমাদের বিয়ে দেখে মরতে চান, যত সব মেলো ড্রামা। আর একজন রেগে বলল, ওরা বলল আর তুমি বিয়ে করে নিলে? কাম অন দীপ, কি করতে পারবি? হ্যাঁ আমি নাটক তো চালিয়ে যেত তো। অনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের দিকে কি বলছে সেইসব? ওদের বিয়ে তো হলো আজ সকালে, আর অনিমার আপু কখন তাকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করল? আর নানুই বা ওসব কবে বলল? উল্টে সে অনিমাকে ব্ল্যাকমেল করে চোর করে বিয়ে করেছে। কিন্তু এভাবে ওদের মিথ্যে কেন বলছে? কি করতে চাইছে ও? তো এখন কি করতে বলছো? খুব সিম্পল, প্ল্যানে একটু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ? আদ্রিয়ান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে নখ দেখতে দেখতে বলল, ফাইলটা হাতে পাওয়ার পর অনিমাকে মেরে ফেলার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল। কি বলছো, বাঁচিয়ে রাখবো কি? রাখতে হবে, আফটারঅল আমার একমাত্র বউ। কিন্তু ও তো কোডটা জানে, ওকে কি করে বাঁচিয়ে রাখি? আমারও অত শখ ছিল না ওকে বাঁচিয়ে রাখার, কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে আমাদের, তাই ও আমার বউ। কোড রেজিস্ট্রি হলেও অত ভাবতাম না। যাই হোক, কোডটা যাতে ও কাউকে না বলতে পারে সেই দায়িত্ব আমার, বাট ওকে কোনো মতে মেরে ফেলা যাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড জয়? তুমি যখন দায়িত্ব নিচ্ছ তখন ঠিক আছে। আসলে কি বলতো, ভালোবাসার অভিনয় করতে করতে একটা টান তৈরি হয়ে গেছে তো, আর তাছাড়া সারা জীবন তো আর সিঙ্গেল থাকবো না। বউ যখন ফ্রিতেই পেয়ে গেছি তখন আর কি লাগে? আর তাছাড়া ওকে কি করে কন্ট্রোলে রাখতে হয়? নো অ্যাজ ভেরি ওয়েল, তাই না সুইটহার্ট?
বলেই অনিমার চুলগুলো গুছিয়ে দিল। এতক্ষণ তার বলা কথাগুলো অনিমা স্তব্ধ হয়ে শুনছিল। আজ ঘৃণা হচ্ছে অনিমার, ওর চেয়ে বেশি নিচের ওপর যে এই লোকটাকে ভালোবেসেছিল অনিমা। আগে ওর কাছ থেকে ফাইলটা নেওয়া যাক, বলেই অনিমার সামনে এসে বলল, ফাইলটা কোথায় আছে ক্লিয়ারলি বলে দাও তো। অনিমা চুপ করে বসে চোখের পানি ফেলছে, আদ্রিয়ানের বলা কথাগুলো বুকে ছুরির মতো বিঁধেছে। অনিমার এখন আর কিছু ভাবা বা বলার মতো অবস্থায় অনিমা নেই। অনিমাকে চুপ থাকতে দেখে রিক বলল, তো এমনিতে শুনছেই না, তাহলে অন্য ব্যবস্থা করতেই হয়। এটা বলার সাথে সাথেই আদ্রিয়ান বলল, তোমরা কি বোকা যে মেয়ে 15 বছর বয়সে টর্চারের পরে মুখ খুলে দিই, তাকে এখন ফিজিক্যালি টর্চার করলে বলবে? তাহলে কি করতে হবে? আদ্রিয়ান এবার অনিমার সামনে এসে গাল চেপে ধরে বলল, দেখো শুধু শুধু আমাকে খাটাচ্ছ, ভালোভাবে বলে দাও ফাইলটা কোথায় আছে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না মানে জানি না, আর শেষ অবধি আমি এটাই বলবো। আদ্রিয়ান গাল ঝাড়া দিয়ে বলল, জীবনেও ভালো কথাই শুনলে না। এটুকু বলে কাউকে চিৎকার করে ডাকলো। একটা লোক আসতেই বলল, সিরিঞ্জটা নিয়ে আয়। আটকে উঠল অনিমা, আজকেও ইনজেকশন দেবে অনিমাকে? ওটা দিলে তো অনিমার খুব কষ্ট হয়, শরীর দুর্বল হয়ে আসে। কিন্তু এটা তো আর আগে 2 বার দিয়েছো, ও তো দোষটা সহ্য করতেই পারে না, সেলসলেন্স হয়ে যায় নাকি? দেখি আজ পারে কিনা। কিছুক্ষণের মধ্যেই একটা ইনজেকশন সিরিঞ্জ নিয়ে এলো আদ্রিয়ান, ওটা হাতে নিয়ে অনিমার সামনে বসল। ওটা দেখেই অনিমার গলা শুকিয়ে গেছে ভয়ে, হাত পা কাঁপতে লাগলো। অনিমা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান ওটা হাতে নিয়েই বলল, আচ্ছা এসো। কিন্তু অনিমা আরো বেশি পেছাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ সেটা পারল না, দেয়ালে আটকে গেল। সে বাঁকা হেসে বলল, শুধু শুধু এনার্জি লস করো তুমি। অনিমা আদ্রিয়ানের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আদ্রিয়ান প্লিজ এসব করো না, আমি আর পারছি না এসব সহ্য করতে। এসব করতে কি চাই বলো তো, তুমি ভালোই ভালোই বলে দিলেই তো হয়ে যায়। বলেই অনিমার হাত টেনে তার দিকে নিয়ে গেল। অনিমা এবার শব্দ করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, আদ্রিয়ান প্লিজ, সরি বেবি, আই অ্যাম হেল্পলেস। এটুকু বলেই ইনজেকশনটা পুশ করে দিল অনিমার হাতে। যন্ত্রণায় এবারও অনিমার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। অনিমা দেয়াল ঘেঁষেই নিচে বসে পড়ল। আদ্রিয়ানও এক হাঁটু ভেঙে অনিমার সামনে বসে অনিমার ঘাড়ের পিছনে হাত রেখে চুল টেনে ধরে বলল, বলো ফাইলটা কি করেছ। অনিমার ঠোঁট কামড়ে ধরে চোখ খিঁচে বন্ধ করে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে আজকেও অনিমার ইনজেকশন পুশ করা জায়গাটা আঙ্গুল দিয়ে চেপে ধরল। যদিও এই যন্ত্রণার সাথে আরও 2 বার পরিচিত হয়েছে অনিমা, কিন্তু আজকে কষ্টের পরিমাণ অনেক বেশি হচ্ছে, কারণ অনিমাকে আঘাত করা এই ব্যক্তিটি আদ্রিয়ান। আস্তে আস্তে আবারও সব অন্ধকার হয়ে এলো অনিমার। মাথায় হালকা ব্যথা অনুভব করে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। ভালোভাবে চারপাশে তাকিয়ে বুঝতে পারলো অনিমা আদ্রিয়ানের বাংলোতে আছে, আর সেই রুমটাতেই আছে যেখানে অনিমাকে রাখা হয়েছে। আস্তে আস্তে মাথাটা ধরে উঠে বসল, হাতও ব্যথা করছে, বিশেষ করে কনুইয়ের উল্টো পিঠে। প্রতিবারই ওই ইনজেকশন দেবার পর এরকমই হয়, আর আজকে আদ্রিয়ানের বলা কথা আর ব্যবহারের কথা মনে পড়তেই কেঁদে দিল। মনের কোণে কোথাও একটা আশা ছিল যে হয়তো যা ভাবছে তা না, কিন্তু আজও সেই আশাটাও নিভিয়ে দিল। সব অভিনয় ছিল, সব মিথ্যে ছিল, তার আঁকা গোড়া সবটাই মিথ্যা দিয়ে ভরা। ঠকিয়েছে সে অনিমাকে, হ্যাঁ ঠকিয়েছে, কিন্তু ওই ইনজেকশনটা দেবার পরে অনিমা অজ্ঞান কেন হয়, কি আছে ওটাই? তারা বলছিল ডোজটা সহ্য করতে পারে না অনিমা, কিন্তু কিসের ডোজ কিচ্ছু মাথায় ঢুকছে না। অনেকক্ষণ কাঁদার পর দেখল মাথাটা ভার হয়ে আছে, ম্যাচম্যাচ করছে শরীরটা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:15 বাজে, মাথা নিচু করে চেপে ধরে বসে আছে। হঠাৎ কেউ নক করলো দরজায়, বুঝতে পারল অভ্র এসেছে, কারণ মেয়ের সার্ভেন্ট অভ্র আর আদ্রিয়ান ছাড়া কারো আসার পারমিশন নেই এই রুমে। আদ্রিয়ান তো ভুল করেও নক করে ঢুকবে না, আর মেয়ের সার্ভেন্টও নক করে আসতে দেখেনি কাল। তো বাকি রইল অভ্র,
তাই বিরক্তি নিয়ে পড়ল, আসুন। অপসু ভিতরে ঢুকলো, পেছন পেছন একটা মেয়ে এলো খাবারের ট্রে নিয়ে। অফ্র ইশারা করতেই মেয়েটা ট্রেটা টিটে বিড়ে রেখে চলে গেল। অফ্র হাসি মুখে বলল, ম্যাম আর কিছু লাগবে আপনার? না স্যার বলেছেন। তার নাম শুনেই মেজাজ খারাপ হয়ে গেল। অনিমা বেশ রেগে গিয়ে বলল, আমি জানতে চেয়েছি আপনার স্যার কি বলেছেন। সে সাথে সাথেই মুখটা কাছু মাছু করে বলল, না আসলে কাজ না থাকলে জানতো আপনি, বলেই মাথাটা চেপে ধরল। ভার হয়ে আছে খুব। অফ্র একটু উত্তেজিত হয়ে বলল, ম্যাম আপনি ঠিক আছেন? আপনি যাবেন? সে আবারও মুখ কাছু মাছু করে বিড়বিড় করে বলল, বর্ব দুটো একরকম, নিজের রাগ কারো ওপর না ঝাড়তে পারলে শেষে আমার উপরই ঝাড়ে। যদিও শুনেছে তবুও কিছু বলল না। অনিমাকে চুপ থাকতে দেখে বলল, ম্যাম। অনিমার এবার ওর এই ম্যাম ম্যাম টাকাটা অসহ্য লাগছে, তাই বিরক্ত হয়ে বলল, আপনার বয়স কত? অনিমার প্রশ্নে ও একটু চমকে গেল। এমন কিছু জিজ্ঞেস করবে ও হয়তো আশা করেনি। ও একটু ইতস্তত করে বলল, ইয়ে 24 চলছে, জুলাইতে 25 হবে। আমার বয়স কত জানেন? অফ্র একটু মুচকি হেসে বলল, কত আর হবে, 16-17। অনিমা ডাকে কটমট করে তাকিয়ে বলল, জি না 18, অক্টোবরে 19 হবে। এটা শুনে অফ্র কিছুক্ষণ অবাক হওয়ার ভান করল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, আমি তো ভেবেছিলাম স্যার জোর করে নাবালিকে মেয়েকে বিয়ে করেছে। অনিমা চোখ গরম করে তাকাতেই সে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলল, না মানে ম্যাম আপনি বয়স কেন জিজ্ঞেস করলেন? আমি আপনার অনেক ছোট, তাই ম্যাম ট্যাম না ডেকে নাম ধরে ডাকলেই পারেন। সে বিস্মিত হয়ে তাকালো, তারপর আবারও বিড়বিড় করে বলল, হ্যাঁ সেই আমার তো আর প্রাণের মায়া নেই, আমি আপনাকে নাম ধরে ডাকি আর স্যার আমাকে সিলিং এর সাথে উল্টো করে ঝুলিয়ে রাখো আর কি। এবারেও শুনতে পেয়েছে তবুও রাগি গলায় বলল, কিছু বললেন? অফ্র থতমত খেয়ে বলল, না তো আমি আবার কি বলবো, আমি তো কথাই বলতে পারি না। অনিমা প্রকোচকে তাকাতেই সে হকচকিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না মানে বলতে পারি কিন্তু এখন কিছু বলিনি। অনিমা ভ্রু কুচকেই তাকিয়ে আছে তার দিকে। সে একটা মেকি হাসি দিয়ে হুড়মুর করে বেরিয়ে গেল। অনিমাও তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্য সময় হলে এই ছেলেটার কাণ্ড দেখে হাসিতে পেট ফেটে যেত অনিমার, কিন্তু আজ কেন জানি হাসি পাচ্ছে না। আদ্রিয়ান অনিমাকে হাসতেও ভরিয়ে দিল। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে খাবারের দিকে তাকালো। খাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু না খেলে যে আদ্রিয়ান অনিমাকে ওই বাসি খাবারটাই চোর করে গেলাবে সেটা নিয়ে অনিমার কোনো সন্দেহ নেই। আজ সকালে অনিমার অবস্থা দেখে তার দয়া হলেও এরপর যে দয়া করবে সেটা ভাবার কোনো কারণ নেই, তাই ইচ্ছে না থাকলেও কোনো রকমে খেয়ে নিল। খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে রইল, কিন্তু মাথাটা খুব ব্যথা করছে, ধীরে ধীরে বেড়েই চলেছে, তাই কিছু না ভেবেই ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। কিন্তু শাওয়ার শেষ করে বুঝতে পারল যে মাথা ব্যথায় এতটাই বেঘর ছিল যে ড্রেস আনতেই ভুলে গেছে। পরে এটা ভেবে নিশ্চিন্ত হলো যে রুমে কেউ নেই, তাই একটা টাওয়াল গায়ে চড়িয়ে বাইরে চলে এলো। আশেপাশে না তাকিয়ে সোজা কাবার্ডের কাছে চলে গেল ড্রেস নিতে। ওখান থেকে ড্রেস নিয়ে কাবার্ড লক করে পেছনে ঘুরতেই অরিমা পুরো 440 ভোল্টের শক খেল। আদ্রিয়ান ভ্রুকুচকে খাটে পা ঝুলিয়ে অনিমাকে দেখছে। অনিমা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের দিকে তাকালো, তারপর আবার তার দিকে। মাথা টোটালি হ্যাং হয়ে আছে, নড়ার শক্তিও যেন পাচ্ছে না। সে আস্তে করে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে অনিমার দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে এক অদ্ভুত চাহনি, তার চাহনির সাথে অনিমা পরিচিত, কিন্তু অনিমা তো আর সেই আগের মতো তার ছোঁয়াকে ভালোবেসে গ্রহণ করতে পারবে না। এখনও সেই স্পর্শগুলোর কথা ভাবলেও খারাপ লাগে অনিমার, কারণ ওগুলো তার ভালোবাসার স্পর্শ ছিল না। যেখানে ভালোবাসা ছিল না সেখানে স্পর্শগুলো ভালোবাসার কী করে হবে? এসব ভাবতে ভাবতেই কখন সে অনিমার কাছে চলে এসেছে বুঝতেই পারেনি।
হোশ আসতেই দেখল সে অনিমার খুব কাছে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই অনিমা কাবাডির সাথে লেগে গেল। সে অনিমার দুপাশ দিয়ে কাবাডির ওপর দুই হাত রাখল। চোখে এখনো সেই নেশাক্ত চাহনি। সে অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, বাসুরাতে বৌরা বরের জন্য ঘোমটা দিয়ে রেডি হয়ে বসে থাকে শুনেছি, বাট তুমি যে নিজেকে এইভাবে রেডি করে থাকবে সেটা ভাবিনি। বলেই কানে একটা কিস করল। হালকা কেঁপে উঠল অনিমা, চোখ বন্ধ করে আছে। হঠাৎ তার নিঃশ্বাস অনিমার মুখে পড়তেই আস্তে আস্তে ভ্রু কুচকে তাকালো তার দিকে। সে মুচকি হেসে পড়ল, হোয়াট, আজ তো আমাদের বিয়ে হলো, তো সেই অনুযায়ী আজ আমাদের ফার্স্ট নাইট, মানে বাসুরা তো। অনিমা তার কথা শুনে বুক ঢিপ ঢিপ করতে লাগলো, শরীরও হালকা কাঁপতে লাগলো। কথাটা যদি সে দুই দিন আগেও বলতো তো মনে মনে লজ্জা পেলেও বাইরে হেসে অনিমা হেসে উড়িয়ে দিত, কারণ অনিমা জানত সে কোনো দিনও অনিমার অনুমতি ছাড়া এসব করবে না। কিন্তু এই আত্মীয়ান্ত অনিমার কাছে অচেনা, ও কি পারে আর কি পারে না সেই সমীকরণই তো মেলাতে পারছে না। সে যে অনিমার সাথে চোর করবে না সেটা বিশ্বাস করার কোনো বিশেষ কারণই দেখছে না। তাই ভয় লাগছে খুব, যেভাবে চোর করে বিয়ে করেছে সেভাবেই যদি চোর করে। অনিমার ভাবনায় ছেদ ঘটিয়ে সে অনিমার সামনে তুড়ি বাজিয়ে পড়ল, হ্যালো ম্যাডাম, কোথায় হারালেন? আমি সবে বাসুরে কথা বললাম আর তুমি কল্পনা করতে শুরু করে দিলে। ও অ্যাডভান্স ইউ আর, বলেই চোখ মারল। অনিমার বেশ রাগ লাগছে। তার এই সব কথা শুনে মনে হচ্ছে তারা নর্মাল হাজবেন্ড ওয়াইফ, মশকরা করছে অনিমার সাথে, কিন্তু এর সাথে এখন তর্ক করতেও ইচ্ছে করছে না। সেই ধৈর্য নেই এখন আর, তাই বিরক্ত হয়ে বলল, জাহান্নামে যাক আপনার বাসর, আমাকে যেতে দিন। কি বলছো, বাসর জাহান্নামে কেন যাবে? আর তোমায় যেতে দিলে বাসর হবে কি করে বলো তো? এবার অনিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। এর এই সব মজা অনিমার একদমই ভালো লাগছে না। সে আবার বলল, বাই দ্য ওয়ে, শাওয়ার তো বাসরে পরে নিতে হয়, তুমি আগে নিলে যে। অনিমা শুধু চুপ করে আছে, এমনিতেই মাথা ব্যথা করছে আর তার উপর জ্বালাতন, কেন যে ড্রেস না নিয়ে ওয়াশরুমে ঢুকেছিল আল্লাহই জানে। বেশ বিরক্তি নিয়ে বলল, শুনুন আমি চেঞ্জ করব। আরে চেঞ্জিং এর কি দরকার, আমার তো তোমাকে এইভাবেই বেশ লাগছে, এই মোমেন্টের জন্য একদম পারফেক্ট, ইউ নো, হট এন্ড। অনিমা চোখ বড় বড় করে তাকালো তার দিকে। তার এই লাগামহীন কথাবার্তা আগেও শুনেছে, কিন্তু এখন এসব অসহ্য লাগছে, তাই বেশ বিরক্তি নিয়ে পড়ল, ছি বাজে লোক একটা, বলেই কোনো রকমে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফাজলামো করছে অনিমার সাথে, বাসর, লাইক সিরিয়াসলি, এভাবে চোর করে বিয়ে করে সে এসেছে বাসর করতে? যদিও ভালোবেসে বিয়ে করতো তবুও মানা যেত, কিন্তু করছে তো নিজের স্বার্থে। কিন্তু তাকে বিয়ে করে তার কোনো স্বার্থ সিদ্ধি হলো কে জানে, চেঞ্জ করে ভাবছে বেরোবে কি না। যদি উল্টোপাল্টা কিছু করে একে দিয়ে বিশ্বাস নেই, তার চেয়ে আজকে রাতটা ওয়াশরুমেই কাটিয়ে দেবে তাও ভালো। তাই কোনো রকমে বাথটাবের বাইরের দিকে এক কর্নারে বসে আছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান নক করল দরজায়। নক করতে করতে বলল, অনি এতক্ষণ ওয়াশরুমে কি করছো, চেঞ্জ করতে এতক্ষণ লাগে নাকি? অনিমা চুপচাপ বসে আছে, করুক কেন তাতে অনিমার কি, যেচে সিংহের গুহায় ঢোকার ইচ্ছে অনিমার নেই। সে কিছুক্ষণ নক করে এবার রাগি গলায় বলল, হোয়াট দ্য হেল অনি, কথা বলছো না কেন? কথা বলবে কেন, যত্ত সব করতে থাকুক নক, অনিমাও খুলবে না। এবারও সে একটু হুঙ্কার দিয়ে বলল, অনি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, চুপচাপ বেরিয়ে এসো। তার ধমকিতে একটু ভয় পেলেও চুপ করে রইল, কিন্তু সে এবার দরজায় একটু জোরেই বাড়ি মেরে পড়ল, মানে ফর লাস্ট টাইম বলছি ওপেন দ্য ডোর, ড্যাম ইট, এবার আমার হাতে পড়লে কিন্তু তোমার সাথে কি হবে কল্পনা করতে পারবে না তুমি। এবার ভাবছে এসে খুলবে, যেভাবে রেগে গেছে এসব ভাবতে ভাবতে সে চেঁচিয়ে পড়ল, ওকে ফাইন, আমি তাহলে দরজাটা ভাঙছি। না, এটা করা যে তার কাছে অসম্ভব কিছু না, সেটা অনিমা খুব ভালো করে জানে। তাই তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতেই সে এক টানে অনিমাকে বার করে নিল, তারপর দেওয়ালের সাথে লাগিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ ধরে ডাকছি কানে যাচ্ছিল না,
অনিমা মাথা নিচু করে আছে, সে ধমক দিয়ে পড়ল। কথা বলছো না কেন? আসলে হ্যাঁ, আসলে কি সেটাই শুনতে চেয়েছি। আসলে আমি আসলে আমি পর্যন্ত শুনে নিয়েছি, তারপর বলো। অনিমা কি বলবে খুঁজে পাচ্ছে না, মাথা নিচু করে আছে, চোখ ছলছল করছে। সে এবার অনিমার থুতনি ধরে উঁচু করে বলল, পরবর্তীতে এমন কিছু বলে খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রেখো। কিন্তু অনিমা এখনো মাথা নিচু করে আছে, চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল। সে এবার সেই রাগি গলাতেই বলল, এত রাতে শহর কেন নিয়েছো? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। অনিমাকে কিছু বলতে না দেখে সে আবারও ধমক দিয়ে পড়ল, কিছু জিজ্ঞেস করেছি আমি? মাথা ব্যথা করছিল একটু খুব। মাথা ব্যথা করলে রাতের বেলা শাওয়ার নিতে হবে? অপরকে বললেই তো ঔষধ দিয়ে যেত। ভেবেছিলাম শাওয়ার নিলে ঠিক হয়ে যাবে। কি সুন্দর ভাবনা! এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এই গরম তো এই ঠান্ডার, এই মধ্যে রাতের বেলা উনি শাওয়ার নিয়েছেন বলেই টিটেবিল থেকে একটা ঔষধের বাক্স বের করে দুটো ঔষধ খুলে হাতে নিয়ে একটা গ্লাসে পানি দিয়ে অনিমার হাতে ঔষধ দিয়ে পড়ল, খাও। অনিমা প্রকুচকে তাকাতে এসে মুচকি হেসে বলল, ভয় পেও না, বিষ দিচ্ছি না তোমাকে, এতটুকু বিশ্বাস করতেই পারো। অনিমা তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, বিশ্বাস তাও আবার আপনাকে? আপনার কি সত্যি মনে হয় আপনি এই শব্দটার যোগ্য? সে মুখে মুচকি হাসি রেখেই বলল, মেবি অর মেবি নট, খেয়ে নাও। অনিমাও আর কিছু না বলে ঔষধ দুটো খেয়ে নিল। এরপর সে অনিমাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে টুলে বসিয়ে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিল। কিছু বলার আগেই বিশাল এক ধমক মেরে চুপ করিয়ে দিয়েছে, তাই আর কিচ্ছু বলেনি। এবার সে অনিমাকে কোলে তুলে নিল। অনিমা হকচকিয়ে গিয়ে বলল, কি কি করছেন কি? সে একটা ইনোসেন্ট ফেস করে বলল, এটা কোনো প্রশ্ন হলো নাকি, ভুলে গেলে আজ আমাদের বাসরাত? শুনেও অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন আপনি এরকম করতে পারেন না। সে অনিমাকে বেডে নামিয়ে দিয়ে অনিমার দুপাশে হাত রেখে হালকা ঝুঁকে স্লো ভয়েসে বলল, কেন পারি না? কারণ আমি চাই না এসব। সে অনিমার দিকে আরো একটু ঝুঁকে বলল, কিন্তু আমি তো চাইছি। অনিমা আরেকটু পিছিয়ে বলল, আপনি কি জোর করবেন নাকি আমাকে? সে আরেকটু এগিয়ে এসে বলল, করতেই পারি, আফটার অল কালেমা পড়ে কবুল বলে তোমায় বিয়ে করেছি, এমনকি দিনমোহর পরিশোধ করে দিয়েছি, অধিকার আছে আমার। পেছাতে পেছাতে এবার বালিশের সাথে লেগে শুয়ে পড়ল অনিমা, প্রচন্ড কাঁপা কাঁপা গলায় বলল, তাই বলে আপনি জোর করতে পারেন না আমাকে? সে অনিমার দুপাশে হাতের উপর ভর দিয়ে অনিমার উপর ঝুঁকে আছে, ওভাবেই ফিস ফিসিয়ে পড়ল, অফকোর্স পারি, বাংলা একটা প্রবাদ আছে না, জোর যার জগৎ তার। অনিমার এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়েছে, সে আস্তে করে অনিমার কপালে একটা চুমু দিল। অনিমা এবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু ধাক্কা দেবার সময় অনিমার হাত তার বাহাতের কনুইয়ের উল্টো পিঠে বেশ জোরেই লেগে যায়, আর সে আহ করে উঠে বসে জায়গাটা চেপে ধরল। ফুলহাতা গেঞ্জি পরে আছে তাই বুঝতে পারছে না যে কী হয়েছে, কিন্তু অনিমার ধাক্কায় এতটা ব্যথা পায়নি সেটা শিওর মনে হয়, আগে থেকেই ব্যথা পেয়ে আছে। হঠাৎ অনিমার সেই দিনের কথা মনে পড়ল, সেই দিনও যখন তারা মানে আদ্রিয়ান অনিমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, সেদিন ফেরার পর যখন আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিচ্ছিল, তখন তার ওই জায়গাতেই অনিমার হাত লেগেছিল, আর সে এভাবেই আহ করে উঠেছিল। কিন্তু কেন, বারবার কি হয় ওখানে? যা ইচ্ছে হোক, অনিমার কি তার মতো টেরোরিস্টদের কত কাজে কত জায়গায় লাগে তার ঠিক আছে নাকি? এরপর বিকালে ঘটা ঘটনাটা মনে করতেই বলল, এত তাড়াতাড়ি নিয়ে এলেন যে ওখান থেকে, ফাইলটা কোথায় আছে না জেনে? সে শান্ত ভঙ্গিতেই বলল, জিজ্ঞেস তো করলাম, বললে না তো? এত সহজে হার মেনে নিলেন? হার কোথায় মানলাম সেটার, ভুলে যেও না তুমি এখন আমার হাতের মুঠোর মধ্যেই আছো, আর তুমি ততদিন ছাড়া পাবে না যতদিন আমি তোমাকে আটকে রাখতে চাইব। তার কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিল, তারপর বলল,
তা আমাকে তো এখানে রাখলেই পারতেন, ওখানে রেখে দিনরাত টর্চার করলে হয়তো বলেও দিতাম। বলতে তো তোমাকে হবেই জানবা কি, আজ হোক বা কাল, কিন্তু নিজের বউকে অন্যের কাছে কি করে রেখে আসি, তার চেয়ে ভালো নিজের কাছে রেখেই কথা বের করে নেবো পেট থেকে। এবার খুব রাগ লাগছে অনিমার, তার মুখে এই বউ বউ শুনে আরও বেশি বিরক্ত লাগছে। অনিমা বেশ রেগে গেল, রাগের বসে তার কলার ধরে ছাকাতে ছাকাতে বলল, বউ বলতে লজ্জা করছে না আপনার? ভালোবাসার মিথ্যে নাটক করে আজ এখানে আটকে রেখে দিয়েছেন, দিন রাত নানাভাবে টর্চার করছেন, কেন খেলছেন এভাবে আমার সাথে? কেন বিয়ে করেছেন আমাকে বলুন, কেন? এতটা অমানুষ কী করে হলেন আপনি? খারাপ লাগলো না আমার বিশ্বাস নিয়ে খেলতে? কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলেন, কেন? সে অনিমার হাত ধরে কলার ছাড়িয়ে অনিমাকে চড় মারার জন্যই হাত ওঠাতেই অনিমা নিজেকে গুটিয়ে চোখ খিঁচে বন্ধ করে নিল। কিন্তু কিছুক্ষণ হবার পরেও কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তাকিয়ে দেখল সে হাত নামিয়ে নিয়েছে। অনিমা ভালো করে তার দিকে তাকাতেই সে অনিমার দুই হাত পিছনে মুচড়ে ধরে বলল, আগেও বলেছি আমার কলার ধরার সাহস দেখিও না, সাহসী করে হলো? হ্যাঁ, আর হ্যাঁ, কী যেন জিজ্ঞেস করছিলে, বিয়ে কেন করলাম? তাই তো, নিজের জন্য করেছি, নিজের স্বার্থে। ওই যে বললাম না, ভালোবাসার নাটক করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আমি তোমার, তাই নিজের কাছে রাখতে চাইছি নিজের প্রয়োজনীয়তার জন্য, বুঝেছ? পেয়ে গেছো উত্তর? এরপর আমার কলার ধরার সাহস দেখালে হাত ভেঙে দেব। সে এতই জোরে মুচড়ে ধরে আছে, হাত দুটো ভীষণ ব্যথা করছে, কিন্তু তার এই সব কথাগুলো শুনে মনে যেই ব্যথা লেগেছে তার কাছে এই ব্যথা কিছুই না। কি করে বলল এই কথাগুলো? ছি, এই লোকটাকে নাকি অনিমা তার সবটা দিয়ে ভালোবেসেছে, ভাবলেই নিজের ওপর রাগ হচ্ছে। হাত ছাড়া দিয়ে ছেড়ে দিয়ে খাটে হেলান দিয়ে বসল সে। অনিমা হাঁটুতে মুখ গুঁজে কাঁদছে, বাড়ির সবার কথা খুব মনে পড়ছে এখন, খুব অসহায় মনে হচ্ছে নিজেকে। ওদের সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। অনেকক্ষণ পর চোখ মুছে আদ্রিয়ানের দিকে তাকালো, সে ভাবলেশহীনভাবে বসে আছে। অনিমা ভাঙা গলায় বলল, একটা কথা রাখবেন প্লিজ। সে ভাবলেশহীনভাবেই বলল, পারবো না প্লিজ। আচ্ছা বলো, শুনে দেখি। বাড়ির সবার সাথে একটু কথা বলিয়ে দেবেন প্লিজ, আমি ওদের কিছু বলবো না, এটাও বলবো না আমি আপনার কাছে আছি, শুধু একটু কথা বলবো। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে একটা শ্বাস নিয়ে বলল, এখন তো সম্ভব না। প্লিজ জাস্ট একবার। বললাম তো না, শুধু আব্বু আম্মুর সাথে। সে বেশ জোরে ধমকি দিয়ে বলল, বাংলা বুঝো না, না মানে না। অনিমা আর কিছু বলল না, নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। সেটা দেখে অনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। নীরবতা ভেঙে সে বলল, কি হলো, বসে আছো কেন, ঘুমাবে না? আপনি এখানে ঘুমাবেন? এটা তো আমারই রুম, আমার রুমে তো আমিই ঘুমাবো। তাহলে আমায় এখানে কেন রেখেছেন? আমার বউ আমার রুমে থাকবে না তো কোথায় থাকবে? আমি আপনার সাথে এক বিছানায় শুব না, হয় আমার অন্য রুমে থাকার ব্যবস্থা করুন, নয়তো আমি সোফায় শুচ্ছি। বলে উঠতে নিলেই সে অনিমাকে এক টানে বেডে ফেলে অনিমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, একদম বেশি ট্রেনিং বেড়িং করবে না, ভুলে যেও না তুমি আমার কবজায় আছো, আর এখানে এমন কেউ নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে, আর এই মুহূর্তে যা খুশি করতে পারি তোমার সাথে, আর আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই, সেটা তুমি ভালো করেই জানো। আই ডোন্ট ওয়ান্ট টু ফোর্স ইউ, সো ডোন্ট মেক মি টু ডু দিস, ওকে? এটুকু বলেই সে অনিমার উপর থেকে সরে বেডে শুয়ে অনিমাকে টেনে তার বুকের উপর নিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার বলা কথাগুলোতে ভয় পেয়ে গেছে খুব, তাই কিছু না বলে তার বুকেই চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। সে যদি সত্যিই এমন কিছু করে সেই ভয়ে চুপ করে থাকলেও কান্না কিছুতেই থামাতে পারছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়েই চলেছে আর মাঝে মাঝে কেঁপে উঠছে। হঠাৎ আদ্রিয়ান এক হাতে অনিমার মাথায় বিলি কেটে দিতে দিতে আর এক হাতে পিঠে স্লাইড করতে করতে বলল, এত কান্না করলে মাথা ব্যথা বেড়ে যাবে, কান্না বন্ধ করে ঘুমো। অনিমার এখন খুব বিরক্ত লাগছে তার এই সব নাটক, যেই জন্য এত নাটক করেছে সেই প্রয়োজন তো শেষ, এখন কেন করছে এসব? তার এই ভালো মানুষই দেখে যাতে ফাইলটা দিয়ে দেয় সেই জন্য? অনিমার রেগে কান্না মিশ্রিত গলায় ওকে বলল,
এখন এসব নাটকের মানে কি? আপনার কি মনে হয়, আপনি এসব নাটক করলে ফাইলটা দিয়ে দেব? এটা বলার সাথে সাথে সে পিঠে স্লাইড করা থামিয়ে দিল, কিন্তু চুলে বিলি কাটতে কাটতেই বলল, বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও। কিন্তু অনিমা তো পারছে না নিজেকে শান্ত রাখতে, তার ভাবলেশীনতা অনিমাকে আরো ডাকিয়ে দিচ্ছে, তাই আবারও বলল, কেন বলবো না, আপনার ওই ভালোবাসার অভিনয় বুঝতে পারিনি, নিখুঁত অভিনেতা ছিলেন তো, কিন্তু যদি ভেবে থাকেন এবারেও তাই হবে তাহলে খুব ভুল ভাবছেন। আপনার মতো চিটকে এই জীবনে আর বিশ্বাস করব না আমি, আপনি তার যোগ্যই নন। আপনি তো আদ্রিয়ান ভীষণ জোরে ধমক দিয়ে বলল, চুপ, আর একটা কথা যদি মুখ দিয়ে বের হয় তো মুখে টেপ লাগিয়ে রেখে দেবো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। তার ধমকে কেঁপে উঠল, তাই তার বুক থেকে উঠতে গেলেই সে দুহাতে আরো তার জোরে বুকের সাথে চেপে ধরে ধমকে বলল, একটু আগের কথা বলে গেছো, আমাকে এখন রাগালে বিপদ তোমারই হবে। অনিমা ভয়ে আর কিছু না বলে তার বুকেই গুটিসুটি মেরে শুয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সেও আর কিচ্ছু বলল না, কাঁদতেও বারণ করল না, শুধু মাথায় বিলি কাটতে লাগলো। বিলি কাটার কারণে আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে গেল, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখল আদ্রিয়ান অনিমার পাশে নেই। আস্তে আস্তে উঠে দেয়াল ঘড়িটাই দেখল 10টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে, আস্তে করে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে দরজার কাছে গিয়ে বুঝতে পারল দরজাটা বাইরে দিয়ে লক করা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, এভাবে লক করেই রাখা দরজাটা যা দরকার পড়ে ডুবেই দিয়ে যায়। নিজেকে জেলখানার আসামি মনে হচ্ছে, অপরাধ তো করেছে, ভালোবাসার অপরাধ, তাই শাস্তি তো পাওনাই ছিল। খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল, সব অসহ্য লাগছে। দরজা খোলার শব্দে চোখ মেলে তাকালো, ওই মেয়েটা এসছে খাবার নিয়ে। চুপচাপ ট্রেটা টি টেবিলে রেখে দরজাটা আবারও বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল। আচ্ছা, আদ্রিয়ান কি চলে গেছে? জাহান নামে চাক অনিমার কি? এরপর খাবারটা খেয়ে ব্যালকনিতে দাঁড়ালো, চতুর্পাশে গার্ড, কি করে পালাবে? তাই পালানোর চিন্তা বাদ দিয়ে খাটে বসে পড়ল। এভাবে মানুষ থাকতে পারে? চুপচাপ কতক্ষণ বসে থাকা যায় এভাবে? খুব কান্না পাচ্ছে অনিমার, সহ্য করতে না পেরে কেঁদেই দিল। খাটে বসে হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে লাগলো। সারা দিন অভ্র বা আদ্রিয়ান কেউ আসেনি, মাঝখানে মেয়েটা শুধু লাঞ্চ দিয়ে গেছে, আর আজ সারা দিন অনিমার কান্নার ওপরেই গেছে, এক কথায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাতে দরজায় নক পড়ল, অভ্র সেটা বুঝতে পেরেও সারা দিল না, খাটে হেলান দিয়েই চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ নক করার পর বিরক্ত হয়ে বলল, আসুন। ভেতরে আসতে দেখল আজ সে নিজেই খাবার নিয়ে এসছে। খাবার রেখে ইতস্তত করে খাটের কর্নারে বসে বলল, এনি প্রবলেম ম্যাম? অনিমা তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, নো। আর কিছু চাই আপনার? অনিমার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, বেশ রেগে গিয়ে চেঁচিয়ে বলল, মুক্তি চাই আমি, আপনার স্যারের কাছ থেকে মুক্তি পেতে চাই, এই নরক থেকে মুক্তি পেতে চাই। 3 দিন ধরে আটকে রেখে দিয়েছে আমাকে, এই নরক থেকে মুক্তি পেতে চাই আমি, পারবেন দিতে? বলেই চোরে চোরে কাঁদতে লাগলো। অভ্র এবার একটু হকচকিয়ে গেল, ছেলেটা সাধারণত সিরিয়াস মুডে থাকে না, কিন্তু এখন তার মুখভঙ্গি সিরিয়াস হয়ে গেল। কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে একটা শ্বাস নিয়ে বাইরে চলে গেল। অনিমা উপর হয়ে শুয়ে পড়ল, কিচ্ছু ভালো লাগছে না। প্রায় ঘন্টা দুয়েক পর উঠে খাবারটা খেয়ে নিল, তারপর চুপচাপ শুয়ে পড়ল, ক্লান্ত লাগছিল খুব, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রোদের আলো চোখে পড়তেই ঘুম থেকে উঠে দেখল আদ্রিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। অনিমা উঠে বসতেই সে অনিমার দিকে তাকালো, তারপর আবার ল্যাপটপে তাকিয়ে পড়ল, যাও ফ্রেশ হয়ে এসো। অনিমা আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হয়ে নিল। অনিমা বেরিয়ে আসতেই সে হাত দিয়ে ইশারা করে সোফায় বসতে বলল, তারপর সে উঠে গিয়ে খাবারের প্লেট নিয়ে বসে মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ করো। অনিমাও কথা না বাড়িয়ে হাঁ করল, সে খাবারটা খাইয়ে দিল,
তারপর সে উঠে কোথায় যেন গেল, কিন্তু খেয়াল করলো তার ফোনটা রেখে গেছে। এটাই সুযোগ বাড়ির লোকের সাথে যোগাযোগ করার আর এখান থেকে মুক্তি পাবার। তাড়াতাড়ি দরজার দিকে তাকিয়ে দেখল সে আসছে কিনা। তাকে আসতে না দেখে অনিমা দ্রুত ফোনটা হাতে নিয়ে তার আব্বুর নাম্বার ডায়াল করল। তার আব্বু ফোনটা রিসিভ করার সাথে সাথেই অনিমা কিছু বলবে তার আগেই কেউ পেছন থেকে অনিমার মুখ চেপে ধরল। তাকিয়ে দেখল আত্রিয়ান অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। তারপর আর এক হাত দিয়ে অনিমার হাত থেকে ফোনটা নিয়ে তার কানে ধরল। অনিমার আব্বু কিছু বলল, তার উত্তরে সে বলল, সে মুখ চেপে ধরে রেখেছে অনিমার। অনিমা ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। তুমি টেনশন করো না, তো কিচ্ছু হবে না, আমি আছি, তো ঠিক খুঁজে বের করে দেব। তুমি হাইপার হয়ো না, নিজের খেয়াল রাখো। সে এক হাতে অনিমার মুখ চেপে ধরে আছে, তাই কিছু বলতে পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে অনর্গল। ওপাশে অনিমার আব্বু কথা বলছে, অথচ অনিমা ওনার সাথে কথাও বলতে পারছে না। ফোনটা রেখেই অনিমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মুখটা ছেড়ে দিল। কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল অনিমা। সে অনিমার দিকে ঝুঁকে গাল চেপে ধরে বলল, খুব বেশি বার বেড়ে গেছো তাই না? একটু আদর দিলেই মাথায় উঠে যাও, বারণ করেছিলাম আমি যে এমন উল্টো পাল্টা কাজ করবে না। অনিমা চুপ করে চোখের পানি ফেলছে। সেটা দেখে সে আরো জোরে ধমকি দিয়ে বলল, কি বারণ করেছি, ফোন কেন করলে? অনিমা তার ধমকে কেঁপে উঠলেও কিছু বলল না, মাথা নিচু করে আছে। সে সাথে সাথেই মাথাটা উঁচু করে ধরে বলল, আজ প্রথমবার তাই কিছু বললাম না, নেক্সট টাইম এই ভুল করেও করব না। পরেরবার থেকে তোমার ভুলের পরিণাম কিন্তু তোমার পরিবারকেই ভোগ করতে হবে। ওরা কিছু জানা মানে ওদের জীবনও বিপদের মুখে পড়া, এটা মাথায় রেখো। বলেই হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অনিমা সোফাতেই বসে কান্না করতে লাগলো। অনিমার পরিবারই অনিমার দুর্বলতা, সেটা সে ভালো করেই জানে, তাই বারবার সেই সুযোগটাই নিচ্ছে। সে বেরিয়ে এসে বলল, রেডি হও, বেরোতে হবে। কথাটা শুনেই বুক কেঁপে উঠল। আবারও ওই লোকদের সামনে যেতে চায় না অনিমা। এসব সহ্য করার ধৈর্য অনিমার আর নেই। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আমি যাব না। ও ঘড়ি পড়তে পড়তে বলল, তোমার কাছে জানতে চাইনি, জাস্ট জানিয়ে দিলাম, কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও, নইলে আমাকে হাত লাগাতে হবে। অনিমা এবার কেঁদে দিয়ে বলল, প্লিজ আমি যাব না ওদের কাছে। আদ্রিয়ান এবার অনিমার সামনে বসে বলল, ভয় পাও ওদের। অনিমা কিছুই বলল না, মাথা নিচু করে বলল। অনিমাকে ভয় পেতে দেখে সে উঠে দাঁড়িয়ে ওপরে জ্যাকেট পরতে পরতে বলল, এত ভয় পাও তো এমন কাজ করলে কেন? আর করে যখন ফেলেছো তখন আর ভয় পেয়ে লাভ নেই, যা পড়ে আছে তাতেই চলবে, চলো। বলে অনিমার হাত ধরতেই অনিমা আরো ছুঁড়ে কেঁদে দিয়ে বলল, না প্লিজ আমি ওখানে যাব না। কিছু করার নেই, যেতে তো হবেই, প্লিজ। কিন্তু সে অনিমার কোনো কথা না শুনে হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। অনিমা অনেকবার তাকে রিকোয়েস্ট করেছে কিন্তু সে অনিমার কথা কানেই নেয়নি। অনিমাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিচে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তায় কেঁদেছে অনিমা। গাড়িটা সেই বিল্ডিংটার কাছেই থামল। গাড়ি থামিয়ে অনিমা টেনে ভেতরে নিয়ে যেতে লাগলো। সে যতই ভেতরে যাচ্ছিল অনিমার ভয় ততই বাড়ছিল। সে অনিমাকে টেনে সেই রুমে নিয়ে গেল। গিয়ে দেখল ওই তিনজন চেয়ারে বসে আছে, তাদের মাঝে একটা চেয়ার ফাঁকা রেখেছে আর সামনে আর একটা চেয়ার। অনিমা সেই তিনজনকে দেখে আজকেও দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে দেখল অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে কাঁদছে। তা দেখে দীপ নামের লোকটি বলল, আরে এ তো দেখছি আমাদের দেখেই কেঁদে দিয়েছে। আদ্রিয়ান কিছু না বলেই অনিমাকে ট্রেনের সামনে চেয়ারটাই বসিয়ে দিয়ে সে তাদের মাঝখানে রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসল। তারপর টেবিলের ওপর থেকে একটি আপেল নিয়ে বাইট করে চিবোতে লাগল। যেন কিছুই হচ্ছে না এখানে। অনিমা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। নিরাপত্তা ভেঙে রিক বলল, সো মিস, ও সরি, এখন তো আর মিস না,
মিসেস, তাই না? অনিমা ভ্রুকুচকে তাকালে লোকটার দিকে। সে হেসে বলল, তো কি ঠিক করেছ? ভালোই ভালোই বলবে নাকি অন্য কিছু করতে হবে? কি হলো কি বলো। তাদের ধমকিতে হালকা কেঁপে উঠল অনিমা। সলজ সলজ চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। সে এক মনে আপেলের দিকে তাকিয়ে বাইট করছে আর চিবুচ্ছে, যেন তার কাছে এটাই এখন একমাত্র প্রধান কাজ। আশেপাশে যা খুশি হোক তার দেখার বিষয় না। তার দিকে তাকিয়ে থাকতে দেখে জয় ধমকে বলল, ওর দিকে তাকিয়ে থেকে লাভ নেই, আমাদের কথার উত্তর দাও। আমি জানি না। ভয় পাচ্ছ? আবার মিথ্যাও বলছো? এটা তো ঠিক না, তাই না? এদের প্রত্যেকের গলার স্বর শান্ত হলেও তাতে রাগ স্পষ্ট। অনিমা শুধু নিচের দিকে তাকিয়ে কাঁদছে। কান্না করতে করতে বলল, প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি জানি না কিছু। সেটা দেখে জয় নামের লোকটা জোরে ধমকি দিয়ে বলল, ওই চুপ, আমাদের সবাইকে কি তোমার জোকার মনে হচ্ছে নাকি গাদা মনে হচ্ছে যে এভাবে তোমাকে মজা দেখার জন্য নিয়ে এসেছি আমরা? দেখো, এমনিতেই তিন তিনটে বছর নষ্ট করে দিয়েছো আমাদের, তোমার সাথে এখনও ভালো ব্যবহার করছি কারণ তুমি আদিরানের হোয়াই, তার মানে ওটা না যে তুমি যা খুশি করবে। ও এভাবে শুনবে না, ভালো কথার মিও না। আদ্রিয়ান, আদ্রিয়ানের নাম ধরে ডাকতেই আদ্রিয়ান আপেলে বাইট করতে গিয়েও থেমে গেল। তারপর রিকের দিকে তাকাতেই রিক বলল, আজ আর ওকে ড্রাগস দিব না, দোষটা সহ্য করতে পারে না, শুধু শুধুই একটা দিন নষ্ট হয়। অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। তার মানে সে অনিমাকে ওই ইঞ্জেকশনের ড্রাগস দিত, আর ওই ডোজটা অনিমার বডি নিতে পারতো না, তাই অজ্ঞান হয়েছে তো অনিমা, এতটা নিচে নামতে পারে ওর স্বার্থের জন্য। চোখ সরিয়ে নিল তার থেকে, ওর দিকে তাকাতে আজ ঘৃণা হচ্ছে অনিমার। অনিমার ভাবনায় ছেদ ঘটিয়ে আদ্রিয়ান বলল, তো কি করতে চাইছো এখন? সব কিছুই অ্যাপ্লাই করেছি, গরম শিক, আঙ্গুল কেটে দেওয়া, মারার ভয় দেখানো, ড্রাগস, কিন্তু কোনো লাভ হয়নি। এবার একটাই জিনিস বাকি আছে, ইলেকট্রনিক শক। এটা শোনার সাথে সাথে কেঁপে উঠল অনিমা। ইলেকট্রিক শক দেবে? এবারও অসহায় চোখে আদ্রিয়ানের দিকে তাকালো, কিন্তু তার নজর আপেলের দিকে। অনিমাও মনে মনে এটা ভাবলো যে কার দিকে তাকাচ্ছে অনিমা, তার তো এসবে কিছু যায় আসে না। তোমার আপত্তি নেই তো? শত হলেও তোমার বউ। আপত্তি কেন থাকবে? আমার কাছে হচ্ছে ফাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে আবারও সেই আহত দৃষ্টিতে তাকালো। এই আদ্রিয়ানি একদিন বলেছিল, আমার নাম, ফেম, পপুলারিটি, টাকা, সাফল্য, এই সব কিছু তোমার কাছে মূল্যহীন। তুমি যদি না থাকো এই সব কিছুর কোনো মূল্য নেই। এতটা মিথ্যা, এতটা অভিনয়। আর অনিমা, অনিমা বোকার মতো তার সব কথা অন্ধের মতো বিশ্বাস করেছে। ওই দরিয়াল ইলেকট্রিক মেশিনটা নিয়ে আয়। এটা শুনেই অনিমার আত্মা শুকিয়ে গেছে। লোকটা ওগুলো আনতেই অনিমা উঠে দৌড়ে গিয়ে দরজার কাছে যেতেই দুজন লোক হাত দিয়ে আটকে দিল অনিমাকে। অনিমা পেছনে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ যেতে দিন আপনারা আমাকে, আমি বলতে পারবো না ওটা কোথায় আছে, প্লিজ যেতে দিন। কিন্তু অনিমার কান্না যেন ওরা সবাই এনজয় করছে। আর আদ্রিয়ান, সে আগের আপেলটা শেষ করে নতুন একটা আপেল নিয়ে সেটাতে বাইট করছে। ভাবলে সিন ভাবে আপেল খাচ্ছে পায়ের ওপর পা রেখে। ওপরে রাখা পাটা ক্রমাগত নাড়িয়ে যাচ্ছে। রিক নামের ছেলেটা এসে অনিমার হাত ধরতেই অনিমা আবারও তাকালো আদ্রিয়ানের দিকে, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো না। সে এক মনে আপেল বাইট করছে, তবে পা নাড়ানোর গতিটা বাড়িয়ে দিয়েছে। তার এই ভাবলে শীনতা বুকে ছুরির মতো বিঁধছে অনিমার। তার কিচ্ছু চাই আসে না, এতটাই গুরুত্বহীন অনিমা তার কাছে। সত্যি এত নিখুঁত অভিনেতা সে। রেক অনিমাকে টেনে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। এরপর মেশিনটা টেবিলে রেখে অন করল, আর তারটা অনিমার হাতের অনামিকা আঙ্গুলে বেঁধে দিল। অনিমা এবার শব্দ করে কেঁদে দিয়ে আদ্রিয়ানকে বলল, আদ্রিয়ান প্লিজ ওদের এটা বলতে বারণ করুন, আমার খুব ভয় করছে, প্লিজ আদ্রিয়ান। কিন্তু আদ্রিয়ান একই ভঙ্গিতে আপেল খাচ্ছে আর পায়ের উপরে রাখা পাটা নাড়িয়ে যাচ্ছে।
তার এই ভাবলে শিনুতা দেখে তার দিকে আর তাকালো না। রিক বাটন প্রেস করতে নিলেই অনিমা চোখ খিঁচে বন্ধ করে দিল। মনে মনে আল্লাকে ডাকতে থাকলো, কিন্তু রিক বাটন প্রেস করবে ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল। সবাই বেশ অবাক হয়ে চারপাশে তাকালো। এই সময় হঠাৎ লোডশেডিং কেন হবে? তাদের দিকে তাকিয়ে দেখলো ওরা সবাই অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে, কিন্তু আজিয়ানের দিকে তাকিয়ে দেখলো সে আগের মতোই এক মনে আপেল চিবুচ্ছে, যেন কিছুই হয়নি। রিক টেবিলে বাড়ি মেরে বলল, হঠাৎ এমন সময় লোডশেডিং কেন হলো? আর হলো তো হলো, এখনই হলো। রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো সে কেমন ভাবলেশহীনভাবে আপেল খাচ্ছে। সেটা দেখে রিক বলল, লোডশেডিং হয়ে গেল আর তুমি নিশ্চিন্তে আপেল খাচ্ছ? এটা শুনে আদ্রিয়ান আবারও আপেলে বাইট করতে গিয়েও থেমে গিয়ে প্রকুচকে তাকালো রিকের দিকে। তারপর বলল, এমনভাবে বলছো যেন এইমাত্র পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে গেল, আর আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে? আরে লোডশেডিং হয়েছে ভাই, ইটস নরমাল, হতেই পারে। বলেই আপেলে কামড় বসালো। ওর এইরকম কথার কেউ আর কোনো উত্তর দিতে পারল না। অনিমা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এইভাবে অনিমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আজ সঠিক সময় লোডশেডিংটা না হলে অনিমার কি হতো আল্লাহই জানে। এবার রিক চিন্তিত হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এখন কি করব? ফাইলের কথা ওর মুখ থেকে কি করে বের করব? কাম অন ইয়ার, 6 মাস পরিশ্রম করার পর ওকে এখানে নিয়ে এসেছি, এখন যদি ফাইলটা কিভাবে নেবে সেটাও আমাকেই ভাবতে হয়। তোমরা কি করবে? তোমার কি মনে হয় ফাইলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না? যদি এত ইম্পর্টেন্ট হতো তো একটা 15 বছরের মেয়ে ওটা চুরি করতে পারতো না। দেখো আদ্রিয়ান, ওই সময় তুমি ছিলে না, তখনও তো তুমি এই গ্যাং জয়েনও করনি। ওই 2 ঘটনার 2 মাস পরে জয়েন করেছো, তাই তুমি সেদিনের পরিস্থিতি জানো না। ছিলাম না বলে ওই ফাইলটা নিতে পেরেছে, কারণ আমি এত বোকা নয় যে আলমারি লক করে চাবিটা ওখানেই রেখে যাব। তার কথাই সবাই চুপ হয়ে গেল, হয়তো উত্তর দেবার মতো কিছুই নেই। আদ্রিয়ান এবার উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে নিয়ে যাই ওকে। কিন্তু বলে না তো কিছু, এখন তো আর কিছু করার নেই, তাছাড়া পালিয়ে তো আর যাচ্ছে না ও, কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাব ওর মুখ থেকে কথা বের করার। আজ এমনিতেও আর কিছুই করার নেই, এমনিয়ে যে এমনি এমনি বলবে না ভালোই বুঝতে পারছি। আদ্রিয়ান আর কিছু না বলে অনিমার বাঁধন খুলে দিয়ে অনিমাকে হাত ধরে দাঁড় করিয়ে দিল। এরপর কিছু না বলে সোজা হাত ধরে বাইরে নিয়ে গেল। অনিমা কিচ্ছু বলেনি, এমনকি তাকায়ওনি তার দিকে। তার প্রতি সব টান শেষ হয়ে গেছে অনিমার, চায় না ওকে আর অনিমা। এরকম একটা মানুষের অনিমার লাইফে কোনো জায়গা নেই, যে অনিমাকে শুধু ব্যবহার করেছে নিজের স্বার্থে, যার কাছে অনিমার কষ্ট যন্ত্রণা বা প্রাণ কোনোটারই কোনো মূল্য নেই। আজ থেকে অনিমার কাছে তার কোনো মূল্য নেই। এসব ভাবতে ভাবতেই গাড়িতে চলে এলো। সে অনিমাকে বসিয়ে নিজেও বসে গাড়ি স্টার্ট করল। সারা রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি। অনিমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে গেছে। বাংলোতে এসেই আদ্রিয়ান অনিমাকে দিয়ে সোজা ডাইনিংয়ে বসে পড়ল। তারপর অভ্র বলে ডাকতেই অভ্র নিচে এসে তাদের অপোজিটে বসে পড়ল। অনিমার দিকে তাকাতেই অনিমা চোখ নামিয়ে নিচে তাকিয়ে রইল। অভ্র একটু ইতস্তত করে আদ্রিয়ানকে বলল, স্যার অল ওকে? এখনো অবধি অভ্র আর কিচ্ছু বলল না। কিছুক্ষণের মধ্যেই সার্ভেন্ট এসে খাবার সার্ভ করে দিয়ে গেল। খেতে খেতে আদ্রিয়ান বলল, এবার অভ্রর সেই বিনয়ী ভাব চলে গেল, চেহারায় হালকা বিরক্তি আর রাগ ফুটে উঠল। তবে সেটা প্রতিহিংসার নয়, অধিকার বোধের, যেটা তার মুখ দেখেই বুঝল। ও সেই রাগই মুখেই বলল, কি দরকার এসব করার স্যার? আপনি কেন ভাবছেন যে? আদ্রিয়ানকে থামিয়ে মুচকি হেসে বলল, এত ভেব না। দেখুন স্যার, আপনাকে আমি মুখে স্যার বললেও আমার কাছে আপনি আমার ভাই, তাই আপনি। আদ্রিয়ান চোখ গরম করে বলল, চুপচাপ খাও।
অভ্র মুখ কাচুমাচু করে মুখ ফুলিয়ে চুপচাপ খেতে থাকলো। অনিমাও চুপচাপ খেয়ে যাচ্ছে। ওদের কথা কানে এলেও তাতে গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা বোধ করল না। আদ্রিয়ান বিষয়ক কোনো কিছুতে অনিমার আর আগ্রহ নেই। বিকেলে বিছানায় বসে বসে কান্না করছে আদ্রিয়ান, চলে গেছে দুপুরেই। তার আজকের ব্যবহার খুব বেশি আঘাত করেছে অনিমাকে। কী করে পারল সে অনিমাকে এতটা কষ্ট দিতে? ওই লোকগুলো অনিমার সাথে এত খারাপ ব্যবহার করল, কিন্তু সে কিচ্ছু বলল না। আর তারা যখন অনিমাকে ইলেকট্রিক শক দিতে চাইল, তখনও সে চুপচাপ করে রইল। অনিমা ওর কাছে এভাবে রিকোয়েস্ট করার পরেও সে পাত্তাই দিল না। সত্যিই ওকে অনিমা চিনতে পারেনি। এই ছয় মাসে ভালো মানুষের মুখোশ পরে থাকা হার্টলেস মানুষটাকে চিনতে পারেনি অনিমা। কিছুতেই কান্না থামাতে পারছে না। রাতে দরজা খোলার আওয়াজের শব্দে মাথা তুলে তাকালো। তাকিয়ে দেখলো আদ্রিয়ান খাবারের প্লেট হাতে নিয়ে ভেতরে ঢুকলো। তারপর এক হাতে দরজা লক করে খাবারের প্লেটটি টেবিলে রেখে অনিমার সামনে বসলো। তাকে দেখেই অনিমা বুক ঘুরিয়ে নিয়েছে। ওকে আর সহ্য হচ্ছে না অনিমার। সে অনিমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এত কাঁদছো কেন? মুখ চোখে কি অবস্থা করেছো দেখেছো? এত কষ্ট দিয়ে এখন জিজ্ঞেস করছে যে কাঁদছি কেন? বেশ বিরক্তি নিয়ে বলল, খুব সুখে রেখেছেন তো আপনি আমাকে, এত সুখ আর সহ্য হচ্ছে না তাই করছি। আদ্রিয়ান এবার একটু রেগে গিয়ে বলল, এত তেড়া কথা বলা কেন? হ্যাঁ, সবসময় শুধু সাপটা কথা বলতে পারো না? না পারি না। ইচ্ছে হলে কথা বলুন, ইচ্ছে না হলে বলবেন না। আপনার স্বার্থ সিদ্ধি হলেই তো হয়। আমার সাথে এত কথা বলে আপনার কি লাভ বলুন? আচ্ছা হয়েছে, এবার খেয়ে নাও। বলেই খাবারের প্লেট হাতে নিতেই অনিমা বলল, আমি নিজেই খেতে পারবো, আমাকে দিন। এবার সে চোয়াল বেশ শক্ত করে বলল, দেখো অনি, এই মুহূর্তে তোমার সাথে মিসবিহেভ করার কোনো ইচ্ছেই আমার নেই। তোমাকে আমার হাতেই খেতে হবে, তুমি চাও বা না চাও, চুপচাপ হাঁ করো। অনিমা ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, আর কতদিন এভাবে জ্বালাবেন আমাকে? আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, সেটা তোমার কাছে জ্বালাতন বলে মনে হচ্ছে? কেন জানি অনিমার ওকে আমার সহ্য হচ্ছে না। সে খাইয়ে দিলে অনিমার খারাপ লাগে না, কিন্তু এগুলো তো তার ন্যাকামো ড্রামা। তার এইসব নাটকই অসহ্য লাগছে, তাই রাগি গলায় বলল, অবশ্যই জ্বালাতন মনে হচ্ছে, জ্বালাতন ছাড়া আর কি এগুলো? আমি চাইছি না আপনার হাতে খেতে, তবুও জোর করে খাওয়াবেনি, কার ভালো লাগে এসব? ও কিছু না বলে প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে খাবারটা নাড়তে থাকলো। তারপর হাতে তুলে অনিমার দিকে তাকিয়ে অনিমার মুখে ঢুকিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আর বেশি দিন জ্বালাবো না তোমায়, আর কড়া দিন সহ্য করে নাও। হ্যাঁ সেই, আপনার তো ফাইলটা দিয়ে কাজ, ফাইল হাতে পেলেই হয়, আমাকে মেরে ফেলবেন, নয়তো যদি দয়া হয় তো ছেড়ে দেবেন চিরকালের মতো, কারণ এই নাটকের প্রয়োজনীয়তাও তো তখন শেষ হয়ে যাবে, তাই না? উত্তরে আদ্রিয়ান কিছু না বলে খাওয়াতে থাকলো। অনিমাও আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর খাবার যখন শেষের দিকে, তখন হঠাৎই নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, আচ্ছা আমি তো বেশিরভাগ সময় রুমে এসে তোমাকে খাইয়ে দিই, তুমি তো একবারও জিজ্ঞেস করো না আমি খেয়েছি কিনা। অনিমা এবার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার সত্যি মনে হয় আমার এসব জানার কোনো ইচ্ছে আছে? নেই। না নেই, আপনি খেয়েছেন কিনা সেটা জানার ইচ্ছে, আগ্রহ বা প্রয়োজনীয়তা কোনোটাই আমার নেই। আপনি খেলে খান, নয়তো না খেয়ে মরে যান, আই জাস্ট ডোন্ট কেয়ার, বুঝেছেন? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝলাম। বলেই অনিমাকে পুরোটা খাইয়ে দিয়ে সার্ভেন্ট ডেকে এনে ট্রেটা পাঠিয়ে দিল। অনিমা ভাবছে সে সত্যিই তো, সে কি খেয়েছে? পরক্ষণেই মনে পড়লো কার কথা ভাবছে ও। এরকম স্বার্থপর হার্টলেস একটা মানুষকে নিয়ে অনিমা ভাববে না, একদমই না। যা খুশি করুক সে। সে সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। অনি ঘুমিয়ে পড়ো এখন, আমি আমার বাড়ির লোকদের সাথে কথা বলবো। সে ল্যাপটপ থেকে চোখ তুলে বলল, আমি আগেও বলেছি যে এখন সম্ভব না, বলে আবার ল্যাপটপে চোখ দিল। এবার অনিমার রাগ উঠে গেল। কি ভাবে কি সে নিজেকে? অনিমা বেশ চড়া গলায় বলল, কেন সম্ভব না, কি মনে করেন আপনি আমাকে? আপনার হাতের পুতুল যে আপনি যা বলবেন সেটাই শুনতে হবে আমাকে, আপনার ইশারায় চলতে হবে? সে এবার ল্যাপটপে চোখ রেখেই বলল,
অনি এই মুহূর্তে রাগ বাড়িও না আমার, চুপচাপ ঘুমিয়ে পড়ো কিন্তু। না চুপ করব না, আমি কথা বলবই, নইলে নইলে। উঠে গিয়ে অনিমা একটা শোপিস ভেঙে ফেলল। সেই শব্দ শুনে আদ্রিয়ান তাকালো অনিমার দিকে। অনিমাকে এমন পাগলামি করতে দেখে সে রেগে অনিমার কাছে আসতে আসতে অনিমা আর একটা শোপিস ভেঙে ফেলতেই আদ্রিয়ান এসে অনিমাকে ঘুরিয়ে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে এসে অনিমার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালোভাবে বলে শুনতে ইচ্ছা করে দাদা, এরা আগেও বলেছি তোমার জেদ আমাকে দেখাতে এসো না। আর হ্যাঁ, আপাতত তুমি আমার হাতের পুতুলি, যা বলবো যেটুকু বলবো চুপচাপ শুধু তাই আর সেটুকুই করবে, বুঝলে? আজ যা করেছো করেছো, এরপর যেন এরকম না হয় বলেই গাল ছাড়া দিয়ে ছেড়ে দিল। অনিমা গালে হাত দিয়ে হেঁচকে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, খুব খারাপ। আপনি আপনি কাউকে ভালোবাসতে পারেন না, আপনার মধ্যে মন বলে কিচ্ছু নেই, ইউ আর এ হার্টলেস পারসন। এবার আদ্রিয়ান নিজেই একটা শোপিস ভেঙে ফেলল, তারপর চেঁচিয়ে বলল, হ্যাঁ আমি খারাপ, খুব খারাপ, আমার মন বলে কিছু নেই, আই এম হার্টলেস অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট, আন্ডারস্ট্যান্ড? এবার আর একটাও কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। বলেই সে হন হনিয়ে ব্যালকনিতে চলে গেল। অনিমাও খাটের উপর হাঁটু গুটিয়ে বসে হাঁটুতে মুখ গুঁজে কাঁদছে। এভাবে প্রায় ঘন্টার বেশি পার হয়ে গেল, ওরও কোনো সাড়া শব্দ নেই, অনিমাও চুপচাপ কান্না করছে। হঠাৎ গিটারের আওয়াজ কানে এলো ব্যালকনি থেকে। কিছুক্ষণ কান পেতে শুনে বুঝতে পারল যে আদ্রিয়ানি ব্যালকনিতে বসে গিটার বাজাচ্ছে। গিটার কোথায় পেল, ব্যালকনিতে ছিল নাকি? অনিমার মেজাজটা আরও খারাপ হলো। অনিমার জীবনটা নরক বানিয়ে দিয়ে সে মনের আনন্দে গিটার বাজাচ্ছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সহ্য করতে না পেরে উঠে গেল ব্যালকনিতে, গিয়ে অনিমা পুরো থমকে গেল। আদ্রিয়ান এক পায়ের হাঁটু ভেঙে আর এক পা মেলে দিয়ে ব্যালকনির দেওয়াল ঘেঁষে বসে চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে। চাঁদের আলো সরাসরি তার মুখে পড়ছে, অবাক লাগছে তাকে। শার্টটা খুলে ফেলেছে, গায়ে শুধু চিকন স্লিভসের পাতলা সাদা গেঞ্জি আর কালো জিন্স। তাকে দেখতে দেখতেই সে চোখ বন্ধ করে গাইতে শুরু করলো, মিলনে হ্যায় মুঝসে আয়ি ফির কিউ জানে তনহাই কিস মোড় পে হ্যায় লাই আশিকি ও খুদ সে হ্যায় খুদা সে ইস পল মেরে লড়াই কিস মোড় পে হ্যায় লাই আশিকি ও আশিকী বাজি হ্যায় তাশগি টুটতে বনতে বিশ্বাসগি। অনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। এর হঠাৎ আশিকী টু ছবির আশিক হতে ইচ্ছে হলো কেন তার? আশিকী শব্দের মানে বোঝে সে? তার কাছে তো ভালোবাসাটা একটা খেলা, সেই জন্যেই তো এরকম একটা পবিত্র বিষয় নিয়ে সে অনিমার সাথে অভিনয় করতে পারলো, গেম খেলতে পারলো। তাই বিরক্তি নিয়ে তাকে কিছু বলতে যাবে তার আগেই সে চোখ না খুলেই আবার গিটার বাজাতে লাগলো। টিউন শুনে বুঝলো যে এবারেও আশিকী মুভির গানই গাইবে। ভাবতে ভাবতেই তার গলার আওয়াজ শুনতে পেল, টুটা হুয়া সাজ হুঁ মে খুদ সহি নারাজ হুঁ মে সিনে মে কহীঁ জো দবি হ্যায় এসি কোই আওয়াজ হুঁ মে সুন লে মুঝে তু বিন কহে কব তক খামোশি দিল সহে আশিকী বাজি হ্যায় তাশকী টুটতে বনতে বিশ্বাসকী। গান শেষ করে চোখ মেলে পাশে তাকিয়ে দরজায় অনিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে গেল, তারপর নিজেকে কোনো রকমের সামলে উঠে দাঁড়িয়ে বলল, কি তুমি ঘুমোনি এখনো? অনিমা তার দিকে তাকিয়ে থেকেই না বোধক মাথা নাড়ল। সে গিটারটা রেখে বলল, রমেশ আমি মাথায় বিলি কেটে দিচ্ছে, ঘুম চলে আসবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো বাড়তি কথা কিন্তু আমি শুনতে চাই না।
বলেই পাশ কাটিয়ে রুমে চলে গেল। অনিমা এতক্ষণ তার গানগুলো মন দিয়ে শুনছিল, এর আগেও তার গান শুনেছি, কিন্তু আজ এমন মনে হলো যেন মন থেকে গাইছিল। আবারও নিজেই একটা তার ছেলের হাসি দিল যে কি ভাবছে, যার মন বলেই কিছু নেই সে আবার মন থেকে কি করে গাইবে, তার মতো মানুষের মধ্যে কোনো আবেগ থাকতেই পারে না, অনিমার মনে তার জন্য আর কোনো জায়গা নেই। এসব ভাবতে ভাবতেই ডাক পড়লো আদ্রিয়ানের, অনি অনেক রাত হয়েছে, রুমে এসো। অনিমার রুমে যেয়ে দেখলো সে বেডে বসে আছে হেলান দিয়ে। অনিমা গিয়ে শুতে নিলেই সে অনিমার হাতের বাহু ধরে টেনে ওর কোলে শুইয়ে দিল। তারপর আলতো হাতে মাথায় বিলি কাটতে কাটতে বলল, চোখ বন্ধ কর, ঘুম এসে যাবে। তাকে এখন কিছু বললে শুনবে না, তাই কথা না বাড়িয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালে আস্তে আস্তে চোখ খুলে দেখল আদ্রিয়ান ওভাবেই বসে আছে, তবে চোখ দুটি বন্ধ। অনিমা একটু নড়তেই সে চোখ খুলে তাকালো। তার মানে ঘুমোয়নি, সারারাত জেগেছিল নাকি? এসব ভাবতে ভাবতেই সে বলল, উঠে পড়ছো? অনিমা কিছু না বলে তার কোল থেকে উঠে বসল। আদ্রিয়ান আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অনিমাও চুপচাপ খাটে বসে রইল, কিচ্ছু ভালো লাগছে না। কাল রাতে কি বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে তার সাথে? কি ভাবছে অনিমা এসব? সে অনিমার সাথে যা যা করেছে আর করে চলেছে, তার কাছে তো অনিমার করা ওই সামান্য খারাপ ব্যবহার কিছুই না, এর চেয়ে বেশি খারাপ ব্যবহার সে ডিজার্ভ করে। প্রায় আধা ঘন্টা পরে সে বেরিয়ে এলো, অনিমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হবে না? হচ্ছি বলেই ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো খাবারের প্লেট নিয়ে বসে আছে,